হ্যাঁ তো গুড ইভিনিং তো সবাই অনলাইন আসুক দেন স্টার্ট করছি হ্যাঁ উজ্জ্বল গুড ইভিনিং ভাস্কর জ্যোতি গুড ইভিনিং মানি গুড ইভিনিং মানি মত তাকে বলে দিয়েছিস তো তোকে দায়িত্ব দিয়েছিলাম বলার জন্য আশা করছি তুই বলে দিয়েছিস আশা করছি তুই বলে দিয়েছিস হ্যাঁ সবাইকে ভেরি গুড ইভিনিং ঠিক আছে তো আজকে আমরা একটা নতুন সাবজেক্ট স্টার্ট করব সেই সাবজেক্টটার নাম হচ্ছে সার্ভেইং ওকে যে সাবজেক্টটা আজকে আমরা পড়ব সেই সাবজেক্টটার নাম হচ্ছে সার্ভেইং এবং এটা তোদের এই সেমিস্টারের সব থেকে সোয়া সাবজেক্ট এই সেমিস্টারের সব থেকে সোয়া সাবজেক্ট কারণ আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো কঠিন লাগতে পারে তোদের বাট এই সাবজেক্টটা সব থেকে সোয়া সাবজেক্ট তো আজকে আমরা দিন স্টার্ট করবো এর আগে অলরেডি আমরা একটা সাবজেক্ট পুরোপুরি শেষ করেছি সাবজেক্টটার নাম মেকানিক্স অফ স্ট্রাকচার তো সবাইকে অনুরোধ করবো সেই মেকানিক্স অফ স্ট্রাকচার ভিডিওগুলো দেখেনার জন্য মেকানিক দেখার আগে স্ট্রেন্থালসটা অবভিয়াসলি দেখবে তাছাড়া মেকানিক্স অফ স্ট্রাকচার কিছু মাথায় আসবে না আর হুম পিডিএফ অবশ্যই বার করতে হয় মোবাইলে কোন পিডিএফটা বার করবে সেটাও বলে দিচ্ছি দেখবে পিডিএফটার নাম সার্ভেইং থার্ড সেমিস্টার মিসিং চ্যাপ্টার বলে যে পিডিএফটা দিয়েছি ওই পিডিএফটা ওটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তোদের সার্ভে যে সাবজেক্টটা আছে সেই সার্ভে চ্যাপ্টার ঠিক আছে সার্ভিং এ ফার্স্ট চ্যাপ্টার যেটা আমার নোটসে ছিল না বিকজ আমি এই সাবজেক্টটা একটু দিতাম সবাইকে এই চ্যাপ্টারটা লিখিয়ে দিতাম সেই জন্য আমার নোটসে নেই ফার্স্ট দিনটা আমি একটু লিখিয়ে দিতাম তো সেই জন্য এই সাবজেক্টটা চ্যাপ্টারটা সাবজেক্টটার ফার্স্ট চ্যাপ্টারটা মানে এখান থেকে জেনারেলি দু নম্বর দেয় এলে দু নম্বর বেশি কোশ্চেন আসে না তো এটা ছিল ইউনিট ওয়ান তো ইউনিট ওয়ানটা সব থেকে ছোট কিছুই নেই ইউনিট টু মেন যেটাকে মেজারমেন্ট অফ হরাইজেন্টাল ডিস্টেন্স বা যেটাকে চেন সার্ভে ওটা সব থেকে বড় তারপর আমরা পুরো কম্পাস সার্ভে তারপর লেভেলিং করব লেভেলিং পরে কন্টুর পড়বো প্লেন টেবিল সার্ভে করবো সিলেবাস শেষ এই হচ্ছে সিলেবাস তো আমি এই সার্ভে সিলেবাসটা এই মাসে কমপ্লিট করবো তো অবভিয়াসলি আজকে ফার্স্ট ইউনিটটা তো পড়াবোই ঠিক আছে আর উজ্জ্বলের জন্য বলে রাখি উজ্জ্বলকে আমি প্রত্যেক দিন বলা সত্ত্বেও তোমার ভিডিওগুলো ওপেন করতে পারছি না বাট আজকে ক্লাস শেষ করার পরেই তোমার আমি ভিডিও নিয়ে লাগবো মানে তোমার আজকে সমস্ত ভিডিও ওপেন হয়ে যাবে মানে আমি বলেছিলাম যে কাল থেকে কাল থেকে তুমি তোমার সব ভিডিও দেখতে পারবে এবার পিডিএফ কোনটা থেকে পড়াচ্ছি বলে দিলাম পিডিএফটার নাম হচ্ছে কি সার্ভেই থার্ড সেমিস্টার মিসিং চ্যাপ্টার ঠিক আছে এই পিডিএফটা থেকে পড়াচ্ছি দেখে ইউনিট ওয়ান টাইপস অফ সার্ভে ডেট বারো সাত দু উনিশ বা আঠেরো কিছু বারো সাত দু হাজার লেখা যায় কারণ আমি এটা যার নোটস সেটা হচ্ছে সে আমার একটা স্টুডেন্ট একটা স্টুডেন্টে মানে আমি যে আমি এই এই সাবজেক্টটা পড়িয়ে জলপাইগুড়ি গেছিলাম তার জন্য মেমোরেবেল মানে ওদেরকে আমি এক মাসে সার্ভিং সাবজেক্টটা করে যারা এখন আমার এস এস স্টুডেন্ট তাদের মধ্যে একজনের স্টুডেন্টের নোট ওদেরকে আমি এক মাসে মানে সাত লেখা আছে মানে জুলাই ক্লাস করিয়েছিলাম তো জুলাই এক মাস ওদেরকে আমি সার্ভিং সাবজেক্টটা পড়িয়ে আমি জলপাইগুড়ি পড়াশোনার জন্য গেছিলাম ঠিক আছে তো যাই হোক এইসব কথা বাদ দিয়ে আমাদের আমরা সাবজেক্টে ফিরে আসি ফার্স্ট চ্যাপ্টার আজকে আমরা পড়বো ইউনিট ওয়ান ইউনিট ওয়ান নোটস আমি লেখাবো না বিকজ একদম ফুল ফিড নোট একদম তোমাদের উইথ সিলেবাস মানে সিলেবাস পুরো সিলেবাস কভার করা নোট আমি তোমাদেরকে হোয়াইট করে দিয়েছি নোটসটাকে জাস্ট বোঝাতে বোঝাতে যাবো ঠিক আছে ইউনিট ওয়ান ফার্স্ট ইউনিট আছে আমাদের টাইপস অফ সার্ভে ঠিক আছে সিলেবাস আমি দিয়ে দিয়েছি তোমাদের সেখানে সিলেবাস দেখতে হবে টাইপস অফ সার্ভে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সার্ভে এর ফার্স্ট চ্যাপ্টার ইউনিট ওয়ান ওকে হ্যাঁ সুকান্ত মনে হয় কোন অ্যাকাউন্টে আমি অ্যাড করেছি বাট সুকান্ত তোমার দুটো অ্যাকাউন্ট আছে তুমি ফার্স্ট যে অ্যাকাউন্টটা আমাকে দিয়েছিলে সেই অ্যাকাউন্টে তোমার সব ভিডিও ইয়ে করা আছে অ্যাড করা আছে তোমাকে প্রথম ভিডিও থেকে দেখতে হবে ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক তো প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ডু মিন বাই সার্ভেইং প্রথমে আমাকে ডেফিনেশনটা জানতে হবে যে সার্ভেইং এর ডেফিনেশন কি সার্ভেইং এর ডেফিনেশন সার্ভেইং বলতে কি বোঝায় আমাকে কি জানতে হবে তাহলে প্রথমে আমাকে প্রথমে জানতে হবে যে সার্ভেইং বলতে আমার বোঝাই কি এটা কি করে গায়ে মাখে না হাতে মাখে না জিনিসটা কি সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং খুব ভালো করে জানতে হবে তো সার্ভেইং জিনিসটা কি তো যদি আমি আমার খাতার ডেফিনেশন দেখি হ্যাঁ মমতা করে দিচ্ছি গুড ইভিনিং তো সার্ভেইং এর ডেফিনেশন নোটসে দেখবে লেখা আছে ইট ইস অ্যান আর্ট মানে এটা একটা কৌশল

কি করে তাদের অবস্থান মেজার করি না তাদের হরাইজেন্টাল মানে সেই বস্তুগুলোর মধ্যে যে হরাইজেন্টাল ডিস্টেন্স সেটা মেজার করবে হরাইজেন্টাল ডিস্টেন্স কি ধর হরাইজেন্টাল ডিস্টেন্স বলতে হরাইজেন্টাল প্লেনের যে হরাইজেন্টাল ডিস্টেন্স বলতে এই ডিস্টেন্সটা এটাকে বলবো হরাইজেন্টাল মানে এক্স অ্যাক্সিস বরাবর এক কথায় ঠিক আছে হরাইজেন্টাল প্লেনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে হরাইজেন্টাল ডিস্টেন্স আর ভার্টিক্যাল ডিস্টেন্স বলতে ওয়াই অ্যাক্সিসে মানে হাইট বোঝাবে যেটা হাইট বা ডেপ যেটা বোঝাবে সেটা হচ্ছে ভার্টিক্যাল আর হরাইজেন্টাল বলতে আমার যে সেটা হচ্ছে মানে ধর এখানে আছে আর এখানে ধর ভাস্কর দাঁড়িয়ে আছে ঠিক আছে এদের দুজনের মধ্যে যে এই ডিস্টেন্সটা ধরে নেয় তিন মিটার তো এইটা হচ্ছে তপবরত আর ভাস্করের মধ্যে হরাইজেন্টাল ডিস্টেন্স এবার কথার মানে তপবরত আর ভাস্করের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা আঁকতে পারবো না কারণ ওরা একটা জমিতেই দাঁড়িয়ে আছে একই লেভেলে দাঁড়িয়ে আছে তাই ভার্টিক্যাল ডিস্টেন্স ভাবতে পারবো না ঠিক আছে তো সার্ভিং বলতে সবসময় মাথায় রাখবি হরাইজেন্টাল ডিস্টেন্স কথাটা ঠিক আছে এবার ধর কথার মানে এখানে তপব্যতা দাঁড়িয়ে আছে নিচে ধর একটা পাহাড় আছে একটা পাহাড় আছে এখানে তপবত দাঁড়িয়ে আছে এখানে ভাস্কর দাঁড়িয়ে আছে এবার তপব্যত আর ভাস্করের মধ্যে আমি কি ভাবতে পারবো ভার্টিক্যাল ডিস্টেন্স কতটা এখানে তপবত আছে এখানে ভাস্কর আছে এইটা হয়ে যাবে তপবত আর ভাস্করের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স এই ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা যেতে মেজার করি সেটাকে বলে লেভেলিং আর আমরা এখন হরাইজেন্টাল ডিস্টেন্স মেজার করছি ভার্টিক্যাল ডিস্টেন্স মেজার করছি না তো হরাইজেন্টাল ডিস্টেন্স মেজার করে সেটাকে একটা প্ল্যান বা ম্যাপে দেখানোকেই কি বলা হয় সার্ভেইং ঠিক আছে তাহলে সার্ভেইং কি আমি যেখানে ছিলাম সংঘটার যে হরাইজেন্টাল ডিস্টেন্স বিটুইন দেম অ্যান্ড বাই প্রিপেয়ারিং এ প্ল্যান অর ম্যাপ টু এনি সুটেবল স্কেল প্ল্যান আর ম্যাপের পার্থক্য আছে কোনটাকে কি বলে আমি পরে বলছি ঠিক আছে তো বাই প্রিপেয়ারিং প্ল্যান অর ম্যাপ টু ইনস্টিটিউট স্কেল মানে ধরে নে এই একটা পৃথিবী পৃষ্ঠের সারফেস আছে ধরে নে এই একটা ধর আমার জলপাইগুড়ি এলাকা এখানে এখানে একটা বাড়ি 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 এবার প্রত্যেকটা বাড়ির তুই রিলেটিভ পজিশন পেলি তাদের মধ্যে ডিসটেন্স মাপলি এবং সেই ডিস্টেন্সগুলো একটা ধর একটা পেপার নিলি নিয়ে প্লট করতে থাকলি ঠিক আছে কোনো একটা সুটেবল স্কেলে কোন একটা সুটেবল স্কেলে প্লট করতে থাকলে এবং সেই যে জিনিসটা দেখালি হরাইজেন্টাল ডিসটেন্স দেখিয়ে দেখিয়ে তো সেই জিনিসটা করাকেই বলা হয় সার্ভেইং হরাইজেন্টাল ডিসটেন্স নিয়ে যখনই কাজ করবি এবং সেগুলোকে ম্যাপ বা প্ল্যানে প্লট করবি একটা কোনো স্কেল ধরে স্কেলটা নর্মাল স্কেল ধরতে পারিস ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু হান্ড্রেড অনেক বড় জায়গাটা তো অনেক বড় তাহলে তোকে ছোট করে দেখাতে হবে মানে তোকে স্মল স্কেল ইউজ করতে হবে তো ওয়ান ইস টু হান্ড্রেড স্কেল ধরে নিলি তো সেই যে স্কেলে এর জন্যই দেখা যায় কেন স্কেলে দেখা যায় কারণ অত বড় জায়গা জলপাইগুড়ি জায়গাটা তো একটা তো ম্যাপ মানে একটা ড্রয়িং শিটে ধরাতে পারবে না সেই জন্য আমাকে স্কেল ইউজ করতে হয় তো সেই জন্য স্মল স্কেল ইউজ করে আমরা কি করি ম্যাপটা বানাই সেই জন্য স্কেলটা লাগে তো প্ল্যান আর ম্যাপ এবার আমি তোদেরকে বলবো যে প্ল্যান আর ম্যাপ কাকে বলে তো এই গেল ডেফিনেশন প্ল্যান আর ম্যাপ দুটোই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে কোনো হরাইজেন্টাল প্লেনের ফিচার্স হরাইজেন্টাল প্লেনে যখন আমরা যেটা দেখাই সেটাকে প্ল্যান বলে আর প্ল্যান এর মধ্যে পার্থক্য লার্জ স্কেল বড় স্কেলে যখন রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলে প্ল্যান আর স্মল স্কেলে যখন রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলে ম্যাপ ভালো করে মনে রাখবে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সবাই প্ল্যান ম্যাপ বলতে সম্মান হবে কিন্তু প্ল্যান আর ম্যাপ সমান হয় প্ল্যান বলতে কি লার্জ স্কেল রিপ্রেজেন্টেশন আর ম্যাপ বলতে কি স্মল স্কেল রিপ্রেজেন্টেশন এটা মাথায় রাখবি তাহলে সার্ভেইং ডেফিনিশনটা ক্লিয়ার সার্ভেইং ডেফিনিশনটা নিশ্চয়ই ক্লিয়ার তাহলে এই সার্ভিং ডেফিনেশনটা তোদের কাছে ক্লিয়ার যে হোয়াট ডু মিন বাই সার্ভিং এটা ছিল ইমিনেশন ঠিক আছে যেটা অলরেডি নোটসে আছে খুব ভালো করে মুখস্থ রাখবি জিজ্ঞেস করে তাহলে ইট ইজ এন আর্ট অফ ডিটারমাইনিং দা রিলেটিভ পজিশন অব ডিফারেন্ট অবজেক্টস অন দ্য সার্ফেস অব দ্য আর্থ বাই মেজারিং হরাইজেন্টাল ডিস্টেন্স বিটুইন দেম এন্ড বাই প্রিপিয়ারিং এ ম্যাপ এনি সুটেবল স্কেল দিস ইজ কল সার্ভিং এটা ছিল তাহলে সার্ভিং এর ডেফিনেশন ঠিক আছে প্ল্যান আর ম্যাপের পার্থক্য বলে দিলাম এবার হচ্ছে সার্ভিং এর তাহলে অবজেক্ট কি কেন আমরা সার্ভিংটা করি ঠিক আছে কেন আমরা সার্ভিংটা করি সার্ভিং এর মেইন অবজেক্ট যেটা না সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সার্ভিং করলাম কি জন্য সার্ভিং করে আমি আলটিমেটলি কি তৈরি করলাম একটা প্ল্যান আর ম্যাপ তৈরি করলাম যাতে করে আমি বিভিন্ন যে ওই কোন একটা জায়গার যে বিভিন্ন অবজেক্ট গুলো আছে তাদের মধ্যে রিলেটিভ পজিশনটা দেখাচ্ছি তাহলে কি আমার ডেফিনেশনের মধ্যে সার্ভের অবজেক্ট আছে ডেফিনেশনটা কি ছিল যে বাই প্রিপেয়ারিং এ প্ল্যান অর ম্যাপ টু এনি সুটেবল স্কেল মানে একটা ম্যাপ তৈরি করে কোন একটা জায়গার বিভিন্ন বস্তুর মধ্যে হরাইজেন্টাল ডিস্টেন্স দেখানোটাকেই বলা হয় সার্ভেইং তো সেটাই হচ্ছে আমার অবজেক্ট তো টু প্রিপেয়ার এ প্ল্যান অর ম্যাপ টু শো দ্য রিলেটিভ পজিশন অফ দ্য অবজেক্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ পৃথিবী পৃষ্ঠের উপর যা আছে সেগুলোকে দেখিয়ে তাদের হরাইজেন্টাল ডিস্টেন্স দেখানোর জন্য যে প্ল্যানার ম্যাপটা তৈরি করি সেটা হচ্ছে সার্ভিং এর অবজেক্ট এই আমরা যে গুগল ম্যাপটা দেখি সেটাও এক প্রকার সার্ভিং ঠিক আছে গুগল ম্যাপটা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ আমরা অনেকেই দেখি তো ওখানেও সার্ভিং করা আছে ঠিক আছে যদি সিটি সার্ভিং করা থাকে তাহলে একরকম নাম হবে যদি ওই গুগল ম্যাপটাই যোদ্ধাদের কাছে ইউজ করা হয় তাহলে একরকম নাম হবে যেগুলো আমরা রিসেন্ট পড়বো আস্তে আস্তে আমরা পড়তে যাব যে সার্ভিং এর যে ক্লাসিফিকেশন সেখানে আমরা পড়তে হবে যে কোন ম্যাপটা আমার কি কাজে লাগে ঠিক আছে তো এতটা দ্য ক্লিয়ার দুজন বলেছে ক্লিয়ার ফার্স্ট কোড আর মমতা বাকিদের কাছে ক্লিয়ার একটু রেসপন্স করো আমি বুঝতে পারছি না তাছাড়া যেখানে অসুবিধা হচ্ছে বলবে বাকি বলতে মানি উজ্জ্বল সুকান্ত এটা আর অবজেক্ট অফ মানে ফার্স্ট দুটো পয়েন্ট আমি প্রিন্সিপাল অফ সার্ভিং ঠিক আছে তো প্রিন্সিপাল অফ সার্ভিংটা তোমরা যখন আর হবে না ক্লাস যাই হোক যদি ফোর্থ সেমিস্টারে তোমাদের কলেজ স্টার্ট হয় তাহলে হয়তো যখন ফিল্ড সার্ভে স্টার্ট হবে তখনই তোমাদের স্যাররা জিজ্ঞেস করবে যে তবে তো বলো হোয়াট ডু মিন বাই প্রিন্সিপাল অফ সার্ভিং বা কোনো যে কাউকে জিজ্ঞেস করতে পারে মানিকও জিজ্ঞেস করতে পারে মমতাকেও জিজ্ঞেস করতে পারে উজ্জ্বলকেও জিজ্ঞেস করতে পারে সুকান্তকেও জিজ্ঞেস করতে পারে ভাস্করকেও জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো হোয়াট ডু মিন বাই প্রিন্সিপাল অফ সার্ভিং এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে ইটস এ কমন কোয়েশ্চেন ঠিক আছে ইটস এ কমন কোয়েশ্চেন টু অল এক্সাম ইটস এ কমন কোয়েশ্চেন টু অল ইন্টারভিউ অ্যান্ড ইটস এ কমন কোয়েশ্চেন টু ইওর কলেজ অলসো প্রিন্সিপাল অফ সার্ভিং ধরবেই প্রিন্সিপাল অফ কিন্তু ধরবেই এটা মাথায় ভালো করে রাখবে যেটা আমরা এখনই বুঝতে চলেছি ঠিক আছে প্রিন্সিপাল অফ সার্ভেইং প্রিন্সিপাল অফ সার্ভিং ফার্স্ট প্রিন্সিপাল ফার্স্ট প্রিন্সিপাল বলছে কি দেখো এক নম্বর প্রিন্সিপাল আমি লিখবো না এক নম্বর প্রিন্সিপাল বলেছে যে টু ওয়ার্ক ফ্রম হোল টু দা পার্ট হোল বলতে কি সমগ্র পার্ট বলতে কি ক্ষুদ্র মানে আমরা যখন কাজ করব না আমরা জায়গাটাকে ছোট থেকে দিকে যাব না বড় থেকে ছোটোর দিকে যাব ঠিক আছে মানে ধরো একটা ফিল্ড আমাকে সার্ভে করতে দিয়েছে ঠিক আছে তো আমি প্রথমে বড় মানে এই জায়গাটা বাইরের বাউন্ডারিটা প্রথমে সার্ভে করবো তারপর আস্তে 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 আমি সেন্টার দিকে আসবো ঠিক আছে তারপর এই জায়গা তারপরে এই জায়গা তারপরে এই জায়গা তারপর এই জায়গা আউটার থেকে ইনারের দিকে এলাম আমি কেন আউটারের থেকে ইনারের দিকে এলাম এটা হচ্ছে কোশ্চেন আমরা কেন বাইরে থেকে ভেতরের দিকে এলাম কেন আমি হোল থেকে পাটের দিকে এলাম বাইরে থেকে ভেতরের দিকে আমি যদি বড় জায়গাটা সার্ভে করতে বলে আমি আউটার থেকে সেন্টারের দিকে আসবো কেন এবার দেখো কথার মানে এবার কেনটা বলি কেনটা তোমাদের নোটসে লেখানো নেই ঠিক আছে কেন আমরা টু ওয়ার্ক ফ্রম দা হোল টু দা পার্ট করবো তোমাদের এইটা জিজ্ঞেস করবে না ইন্টারভিউ তো হয়তো জিজ্ঞেস করতে পারে বাট কলেজে জিজ্ঞেস করবে না কেন আমরা ওয়ার্ক ফ্রম দা হোল টু দা পার্ট করব কেন আমরা পার্ট টু দা হোল্ড করবো না কথার মানে ধরো আমি পার্ট টু দা হোল্ড করলাম মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছি তো প্রথমে আমি এই জায়গাটা সার্ভে করেছি ঠিক আছে তো এটা হচ্ছে এখানে ধরো এইটা মেজার করতে আমি প্রথমে ভুল করে দিয়েছি প্রথমে যখন মেজার করেছি তখন আমি এক মিটার মেজার করতে ভুল করে দিয়েছি তাহলে যখন এই জায়গাটা মেজার করবো তাহলে ভুলটা আস্তে আস্তে বাড়বে তো কারণ জায়গাটাও বাড়ছে তাহলে এক মিটারটা বেড়ে কত হয়ে যাবে টু মিটার হয়ে যাবে এটা যখন মেজার করবো তখন ওটাও ভুল আসবে মানে এই মেজারটা অ্যাকচুয়ালি কি হবে সার্ভের ক্ষেত্রে কি হয় এই যে ফার্স্ট ভুলটা করলাম যদি আমি পার্ট টু দা হোল সার্ভে করতাম তাহলে এই ভুলটা যোগ হতে হতে যেত এই ভুলটা এখানে ছিল বলে এখানে যোগ হবে তারপর এটা এখানে যোগ হবে তারপর এটা এখানে যোগ হবে এবং এটাকে ফাইনালি এখানে যোগ হবে মানে যে ক্ষুদ্র ভুলটা ছিল সেটা ভুলটা হয়ে অনেকটা বড় হয়ে যাবে যদি আমি পার্ট টু দা হোল করতাম মানে ছোট থেকে যদি বড়োর দিকে যেতাম কিন্তু রেজার দেন যদি বড়ো থেকে ছোটোর দিকে আসি ধরো এখানে আমি একটা কিছু ভুল করেছি এক মিটার সেটা আবার যখন এতে আসবে আস্তে আস্তে কমে যাবে যেহেতু জায়গাটা আমার কমে যাচ্ছে এরিয়াটা যেহেতু আমার কমে যাচ্ছে তো যেহেতু আমার ভুলটা মানে এরোরটা পার্ট টু দা হোল করলে বেড়ে যায় হোল টু দা পার্ট করলে কমে যায় সেই জন্য আমরা কি অ্যাপ্লাই করি সবসময় টু ওয়ার্ক ফ্রম হোল টু দা পার্ট মানে এই বড়ো অংশটা প্রথমে এই অংশটা সার্ভে করব তারপর দু নম্বর এটা করব তিন নম্বর এটা করব চার নম্বর এটা করব আর পাঁচ নম্বর এই জায়গাটা করবো ঠিক আছে সেই জন্য আমি বাইরে থেকে ভেতরের দিকে ঢুকবো সেই জন্য সবসময় আমাদের বড় অংশ থেকে ছোট অংশের দিকে কাজ করা সবসময় যেন মুখস্থা প্রিন্সিপাল অফ সার্ভিং টু ওয়ার্ক ফ্রম দ্য হোল টু দ্য পার আর কেন করি না টু নিউট্রালাইজ দ্য এরর এটা হচ্ছে মেন কারণ ঠিক আছে টু মিনিমাইজ দ্য এরর এটাই হচ্ছে মেন কারণ ঠিক আছে কেন করা হয় টু মিনিমাইজ দা এরর এটা হচ্ছে মেন কারণ ঠিক আছে বোঝা গেছে হোল টু দা পার্ট কেন করি বোঝা গেছে হোল টু দা পার্ট কেন করি বোঝা গেছে কিনা বলো মানে এরোরটাকে আমরা প্রিভেন্ট করতে চাইছি এরোরের অ্যাকুমুলেশনটা যদি আমি পার্ট থেকে হোল করতাম তাহলে এরোরটা আস্তে 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 বাড়তে লাগতো তো সেই জন্য মানে টু প্রিভেন্ট দ্য অ্যাকুমুলেশন অফ এরোর দ্য মেন আইডিয়া ইজ টু ওয়ার্ক ফ্রম দ্য হোল টু দ্য পার্ট নট টু দ্য পার্ট টু দ্য হোল এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি আমি পার্ট টু দ্য হোল করতাম তাহলে এরোরটা কেউ হতো বাড়তে থাকতো মানে এরোর গেটস অ্যাকুমুলেটেড অ্যান্ড এক্সটেন্ড টু এ গ্রেটার ম্যাগনিচিউড ইন দ্য প্রসেস অফ এক্সপ্যানশন অফ সার্ভে ঠিক আছে তো এরোরমুলেশনটাকে অ্যাকুইমুলেট করা মানে কি সংগ্রহ করা টাকে কমানোর জন্য আমি ওয়ার্ক ফ্রম কি করি ওয়ার্ক ফ্রম হোল্ড টু দা পার্ট তো যদি তোমাদের কোয়েশ্চনে পরীক্ষাত আসে কেন ওয়ার্ক টু দা পার্ট করি কি বলবে ইংলিশ লেখাটা আমি বলে দিচ্ছি পরে ভিডিও পজ করে লিখে নেবে দ্য মেন আইডিয়া ওয়ার্কিং ফ্রম হোল্ড টু দা পার্ট ইজ টু লোকালাইজ দ্য এরোর অ্যান্ড দেয়ার অ্যাকুইমুলেশন ইফ উই ওয়ার্ক ফ্রম পার্ট টু হোল্ড দ্য অ্যান্ড এক্সটেন্ড টু এ গ্রেটার ম্যাগনিটিউড ইন তো ইন দ্য প্রিন্সিপাল অফ সার্ভিং এর ফার্স্ট পয়েন্ট ঠিক আছে ফার্স্ট পয়েন্ট মানে ফার্স্ট আমার কি প্রিন্সিপাল অফ সার্ভিং এ আমার ফার্স্ট ইয়ে প্রিন্সিপাল সেকেন্ড প্রিন্সিপাল কি বলেছে দেখো সেকেন্ড প্রিন্সিপাল বলেছে ধরো সেকেন্ড প্রিন্সিপাল সেকেন্ড প্রিন্সিপালটা বোঝাচ্ছি সেকেন্ড প্রিন্সিপাল আমাদের কি বলেছে দেখো সেকেন্ড প্রিন্সিপালটাও খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বললে কিন্তু দুটোই বলতে হবে একটা বলে দিয়ে ছেড়ে দিলে হবে না এই কোশ্চেনটাই কিন্তু আমি একটা কথা বলে দিই তোমাদের নোটসে যটা স্টার আছে তার মানে ততবার এক্সামে এসছে এটা ভালো করে মাথায় রাখবে নোটসে যটা স্টার আছে ততবার তোমাদের ইয়ারে এসছে প্রত্যেক বছর এসছে ঠিক আছে নোটসে যটা স্টার আছে ততবার তোমাদের পরীক্ষায় এসছে এটা ভালো করে মাথায় রাখবে ঠিক আছে তো দেখবে এখানে নোটসে দুটো কি তিনটে স্টার তার মানে দুবার কি তিনবার রিসেন্ট পাঁচ বছরের মধ্যে পরীক্ষায় এসছে ঠিক আছে প্রিন্সিপাল অফ সেকেন্ড সেকেন্ড পয়েন্ট কি বলতে চাইছে দেখো ওখানে লেখাটা ওঠেনি ঠিক আছে তো আমি তোমরা লিখে নেব ওখানে ঠিক আছে টু অর লোকেট এ নিউ স্টেশন বাই ফিক্সিং না ওটা কিছুই লেখা হবে না ঠিক আছে ওটা কিছুই লেখা হবে না টু এস্টাবলিশ অর লোকেট এ নিউ স্টেশন বাই অ্যাটলিস্ট টু মেজারমেন্ট বলছে প্রথমে আমি স্টেটমেন্টটা বলি স্টেটমেন্টটা কি বল টু এস্টাবলিশ অর লোকেট এ নিউ স্টেশন একটা নতুন জায়গাকে এস্টাবলিশ করার জন্য বা লোকেট করার জন্য একটা নতুন জায়গা ধরো আমি একটা নতুন জায়গা ধরো তহব্বতর বাড়ি বা তহব্বতর ভাস্করকে বললাম তো অন্য কাউকে নিই ধরো উজ্জ্বলের বাড়ি উজ্জ্বলের এটা বাড়ি ঠিক আছে উজ্জ্বলের বাড়িটা আমার কাছে নতুন তাহলে আমাকে উজ্জ্বলের বাড়িটাকে লোকেট করতে হবে বা এস্টাবলিশ করতে হবে মানে উজ্জ্বলের বাড়িটাকে আমি খুঁজে বার করতে হবে ঠিক আছে তো এটা আমার কাছে নিউ স্টেশন উজ্জ্বলের বাড়িটা তো টু এস্টাবলিশ অর লোকেট উজ্জ্বলের বাড়ি বা এখানে নিউ স্টেশন টু এস্টাবলিশ অর লোকেট এ নিউ স্টেশন উজ্জ্বলের বাড়িটা খুঁজে বার করতে হবে তো উজ্জ্বলের বাড়িটা খুঁজে বার করার জন্য কি লিস্ট টু মেজারমেন্ট আমাকে দুটো মেজারমেন্ট করতে হবে কি ইট মে বি লিনিয়ার লিনিয়ার বলতে কি সরল রেখা বরাবর অর অ্যাঙ্গুলার অর বোথ ফ্রম দ্য টু ফিক্সড পয়েন্ট ঠিক আছে এবার হচ্ছে আমাকে উজ্জ্বল কে আমি বললাম উজ্জ্বল তোর বাড়িটা আমাকে বল তখন উজ্জ্বল বলবে দাদা আমার বাড়ির সামনে একটা মুদির দোকান আছে এটা হচ্ছে মুদির দোকান তুমি সজা সোজি মুদির দোকান থেকে সোজা তিনশো মিটার হাঁটবে আমার বাড়ি পেয়ে যাবে তাহলে এই যে মেজারমেন্টটা নিলাম সেটা হচ্ছে লিনিয়ার আর এই যে মুদির দোকান সেটা হয়ে গেল ফিক্স পয়েন্ট ঠিক আছে মুদির দোকানটা হয়ে গেল ফিক্স পয়েন্ট ঠিক আছে আবার আমাকে উজ্জ্বল বললো ঠিক আছে দাদা সোজা সুজি নাই এখানে একটা চায়ের দোকান আছে ঠিক আছে চায়ের দোকান আছে এখান থেকে তুমি তিরিশ ডিগ্রি সোজা সোজাসুজি আসবে ঠিক আছে ওখান থেকে দোকান থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি চারশো মিটার আসবে আমার বাড়ি যাবে তাহলে এই অ্যাঙ্গেল বরাবর নিলাম অ্যাঙ্গুলার আবার উজ্জ্বল বলতে পারে দাদা তুমি আমার বাড়ি থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তিনশো মিটার আসবে তাহলে দুটোই নিলাম ঠিক আছে তো অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলতে কি বোঝায় অ্যাঙ্গেল বোঝাবে লিনিয়ার ডিস্টেন্স বলতে গেলে শুধু ডিস্টেন্স বোঝাবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে নতুন কোন একটা পয়েন্টকে যদি আমাকে গ্রাউন্ডে লোকেট করতে হয় তাহলে পয়েন্টটা আমি এমন ভাবে রাখবো গ্রাউন্ডে যদি পয়েন্টটাকে আমি সরিয়েও দিই মানে উজ্জ্বলের বাড়িটা আমি এখানে উজ্জ্বল নাই বাড়িতে ধরে না উজ্জ্বল নাই তবুও আমি মুদির দোকান থেকে তিনশো মিটার গেলে আমি বলবো না এখানেই উজ্জ্বল থাকে আবার চায়ের দোকান থেকে তিরিশ ডিগ্রি কোনে চারশো মিটার গেলে না আমি এখানে বলবো এখানেই উজ্জ্বল থাকে ঠিক আছে মানে যদি উজ্জ্বলের বাড়িটা সরেও যায় তবু আমি মুদির বাড়ি মুদির দোকান থেকে উজ্জ্বলের বাড়ি ট্রেস করতে পারবো চায়ের দোকান থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে উজ্জ্বলের বাড়ি ট্রেস করতে পারবো ঠিক আছে তো সেই জন্যই কোনো একটা নতুন পয়েন্টকে এমন ভাবে এস্টাবলিশ করতে হবে যেন সেটা হারিয়ে না যায় সেই জন্য কোনো একটা নতুন পয়েন্টকে এস্টাবলিশ করতে গেলে আমাকে মিনিমাম দুটো মেজারমেন্ট নিতে হবে তুমি আয়দা লিনিয়ার নিতে পারো অথবা অ্যাঙ্গুলার নিতে পারো অথবা দুটোই নিতে পারো কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে বলতে পারো এত অ্যাঙ্গেলে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাও উজ্জ্বলের বাড়ি পেয়ে যাবে কখনো বলতে পারো তিনশো মিটার সোজা হেঁটে দা উজ্জ্বলের বাড়ি দিয়ে যাবে কখনো বললে যে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চারশো মিটার হাতো তাহলে দুটোই ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট এখানে ফিক্সড পয়েন্টকে যখন লিনিয়ার হাঁটছি তখন মুদির দোকান ফিক্সড পয়েন্ট যখন অ্যাঙ্গুলার যাচ্ছি তখন চায়ের দোকান ফিক্সড পয়েন্ট ঠিক আছে তো এই হলো সেকেন্ড প্রিন্সিপাল আশা করছি সেকেন্ড প্রিন্সিপাল ক্লিয়ার কেন নেওয়া হয় কারণটা বললাম যদি উজ্জ্বল বাইরে না থাকে যদি বলে না এটা উজ্জ্বল বাড়ি নয় কিন্তু তবু মুদির দোকান আর চায়ের দোকান তো সরে যাচ্ছে না তো মুদির দোকান এমন দুটো পয়েন্ট নিতে হবে যেগুলো ওখানে এস্টাবলিশ তো সেখান থেকে আমার মেজারমেন্টটা করতে হবে এটা ছিল দু নম্বর প্রিন্সিপাল এবং তাদের ব্যাখ্যা ঠিক আছে বোঝা গেছে তো এটা ক্লিয়ার এটা ছিল প্রিন্সিপাল অফ সার্ভেইং এর সেকেন্ড পয়েন্ট এটা ছিল আমাদের প্রিন্সিপাল অফ সার্ভেইং এর সেকেন্ড পয়েন্ট ঠিক আছে আশা করছি সবার কাছে ক্লিয়ার দেন আমি প্রসিড করছি ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস মানে প্রিন্সিপাল অফ সার্ভিংটা খুব ইম্পর্টেন্ট এবার আমরা করবো ইউজেস অফ সার্ভিং ঠিক আছে এবার আমরা আস্তে আস্তে মুখস্থর দিকেই করছি ইউজেস অফ সার্ভিং আমরা অবজেক্ট পড়লাম ম্যাপ তৈরি করছি এবার আমরা ইউজেজে কি পড়বো যে কোন ম্যাপটা আমাদের কি কাজে লাগে সেটা আমরা পড়বো কোন ম্যাপটা আমার কি কাজে লাগে ঠিক আছে সেটা আমরা এই ইয়েতে পড়বো ইউজেস অফ সার্ভেইং এ ঠিক আছে তো ইউজেস অফ সার্ভেইং এ দেখবে ফার্স্ট পয়েন্ট আছে যে সার্ভেইং মে বি ইউজড ফর দা ফলোইং ভেরিয়াস অ্যাপ্লিকেশন ঠিক আছে সার্ভেইং বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয় আমি লিখছি কি ইউজেস অফ সার্ভেইং ওকে ইউজেস অফ খুব ভালো করে মুখস্থ করবে আমি গুগল মিটে পড়া ধরবো হ্যাঁ তোমাদেরকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন এটা পড়ানোর আগে জানিয়ে দিই যে তোমাদের জানুয়ারির পাঁচ তারিখে জানুয়ারির পাঁচ তারিখ ঠিক আছে আজকে তেরো তারিখ জানুয়ারির পাঁচ তারিখে তোমাদের মসের পরীক্ষা হবে সেইভাবে তোমরা প্রিপেয়ার হবে শুধুমাত্র আমি উজ্জ্বলের জন্য টাইমটা পঁচিশ তারিখ উজ্জ্বল শুধুমাত্র পঁচিশে জানুয়ারি পরীক্ষা দেয় বিকজ ওর লেটে ঢুকেছে অনেকটা আর ওকে এখন অনেকটা পড়তে হবে আর জানুয়ারি পনেরো তারিখে উজ্জ্বল পঁচিশ তারিখে দেবে যে পরীক্ষাটা তোমরা পাঁচ তারিখে দেবে মসে ঠিক আছে আর তোমরা কোশ্চেন অবশ্য আলাদা হবে সেটা আলাদা ব্যাপার আর তোমাদের এই সার্ভে তো আমি ডিসেম্বরে কমপ্লিট করবই তো সার্ভের পরীক্ষা হবে পনেরো তারিখ ঠিক আছে তো সেইভাবে পড়াশোনা করবে বিকজ পরীক্ষা আমি দেবই এবং পরীক্ষার মানেই আমি পরীক্ষা মানে শুধু অঙ্ক করতে দেবো কারণ থিওরি দিলে তোমরা টুকে নেবে আর তোমরা ভাবছো যে থিওরি তাহলে মুখস্থ করবে না আমি তোমাদের গুগল মিটে থিওরির পরীক্ষাটা নেবো ও উজ্জ্বলকে বলে রাখি গার্জেনের নাম্বার দেবে ফাঁকিদের সবার নাম্বার আছে গার্জেনকে তোমাদের মার্কস জানাবো ঠিক আছে গুগল মিটে তোমাদের ভাইভা এক্সাম নেবো সার্ভের বা মসের দুটোরই ভাইভা এক্সাম মানে সেখানে আমি থিওরি ধরবো যে যটা পারবে সেরকম মার্কস বসাবো আর ইয়েটা মানে কি বলে ইয়েটা মানে নিউমেরিক্যাল প্রবলেমটা পরীক্ষা তাই কলমেই দেবে ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম এখন থেকেই তো স্টার্ট করার আগে ভাবছো যে ক্লাস করলাম আর উঠে গেলাম পড়া শেষ না ক্লাস করালাম মুখস্থ করবে পড়া কমপ্লিট হবে তবে ঠিক আছে তো এবার হচ্ছে ইউজেস অফ সার্ভিং কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষাতেও দেয় ওই যে টু ওয়ার্ক ফ্রম হোল টু দা পার্ট এটা এক নম্বরে শর্ট কোশ্চেন আছে অনেক পরীক্ষা এসছে কেমসিতেও এসছে ঠিক আছে এবার হচ্ছে ইউজেস অফ সার্ভিং সার্ভিং কি কাজে লাগে এবার তো আমরা পড়ে নিয়েছি যে সার্ভিং ম্যাপ করতে কাজে লাগে এবার কোন ম্যাপ কিসে কাজে লাগে ফার্স্ট পয়েন্ট দেখবে লেখা আছে যে টু পিপিআর এ টোপোগ্রাফিক্যাল ম্যাপ ফার্স্ট পয়েন্টে লেখা আছে দেখবে কথাটা দেখবে টোপোগ্রাফিক্যাল টু এ প্রিপোগ্রাফিক্যাল ম্যাপ তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ কি করে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোন একটা কান্ট্রির ন্যাচারাল ফিচার্স দেখায় ন্যাচারাল ফিচার্স বলতে কি ন্যাচারাল ফিচার্স বলতে প্রাকৃতিক বর্ণনা দেয় ন্যাচারাল ফিচার যে কোনো একটা কান্ট্রির ন্যাচারাল ফিচার্স দেখায় মানে প্রাকৃতিক বর্ণনা দেয় ন্যাচারাল ফিচার্স মধ্যে কি পড়ে হিলস পড়ে ভ্যালি পড়ে হিল বলতে পাহাড় ভ্যালি বলতে উপত্যকা রিভার বলতে নদী ভিলেজ বলতে গ্রাম টাউন বলতে শহর ফরেস্ট বলতে বন জঙ্গল এইসব দেখায় মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এমন একটা ম্যাপ যেটা কোনো একটা দেশের প্রাকৃতিক বর্ণনা দেয় ঠিক আছে তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ তাহলে কি করে টোপোগ্রাফিক্যাল সোর্স দ্য ন্যাচারাল ফিচার্স অফ এ কান্ট্রি সাচ অ্যাজ সোর্স হিলস ভ্যালি রিভার্স ভিলেজ টাউন ফরেস্ট এটসেট্রা ঠিক আছে এটা ফার্স্ট পয়েন্টে আছে তো এটা গেল টোপোগ্রাফিক্যাল ম্যাপ দু নম্বর পয়েন্টে কি লেখা আছে দেখবে দু নম্বর পয়েন্টে লেখা আছে দেখবে কারাস্ট্রাল ম্যাপ ঠিক আছে দু নম্বর যে পয়েন্টটা লেখা আছে সেটা দেখবে কারাস্ট্রাল ম্যাপ সরি একটু তো এবার হচ্ছে দু নম্বর হচ্ছে কারাস্ট্রাল ম্যাপ তো কাডাস্টাল ম্যাপ কি করে তো দেখবে দু নম্বর পয়েন্টে লেখা আছে টু প্রিপেয়ার এ কাডাস্টাল ম্যাপ শোয়িং দ্য বাউন্ডারিজ অফ ফিল্ডস হাউসেস অ্যান্ড আদার্স প্রপার্টিস মানে কাডাস্টাল ম্যাপ এমন একটা ম্যাপ যে ম্যাপে বাউন্ডারিজ অফ ফিল্ড হাউস অ্যান্ড আদার ওয়ার্ড মানে ধরো আমার বাড়ি আর কার তহবতর বাড়ি বা আমার বাড়ি আর তহবতর বাড়ি পাশাপাশি তো আমার আর তহবাদি বাড়ির মাঝখানে যে প্রাচীর আছে সেটা দেখাবে ধরো মানির আর মমতার পাশাপাশি দুটো জমি আছে ওই দুটো জমির মাঝখানে যে বর্ডারটা সেটা দেখাবে তো বিভিন্ন সম্পত্তির মধ্যে যেমন ফিল্ড হাউস বা আদার প্রপার্টিস বিভিন্ন স্থাবর সম্পত্তির মধ্যে যে বাউন্ডারি লাইন তো ভারত আর চীনের মধ্যে যে বাউন্ডারি লাইন ম্যাকমহল লাইন সেই ম্যাগমহল লাইন দেখাবে ঠিক আছে বিভিন্ন জিনিসের মধ্যে যে বাউন্ডারিস বাউন্ডারিস বলতে সীমানা রেখা সেই সীমানা রেখা কোন ম্যাপ দেখাবে কাটাস্টাল ম্যাপ ঠিক আছে এটা গেল কাটাস্টাল ম্যাপ দু নম্বর তাহলে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ হলো একটা কারা ম্যাপ হলো ঠিক আছে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাপ তিন নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাপ ইঞ্জিনিয়ারিং ম্যাপ বলতে ইঞ্জিনিয়ারিং ম্যাপ বলতে যেগুলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক হয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বলতে কি রোড তৈরি রেলের তৈরি রিজার্ভার তৈরি ইরিগেশন ক্যানেল তৈরি ড্যাম তৈরি এম্বাঙ্কমেন্ট তৈরি ব্যারেজ তৈরি মানে ইঞ্জিন যা যা তৈরি হয় আমাদের আশেপাশে যা যা ইঞ্জিন জিনিস আছে সেইগুলো ইঞ্জিন ম্যাপ দেখাবে যেমন ধরো রোড বলতে এনএইচ সিক্সটি ওয়ান দেখাবে রেলওয়েজ বলতে ধরো খড়গপুর রেলওয়েজ দেখাবে রিজার্ভ ওয়ার বলতে রিজার্ভ ওয়ার দেখাবে ড্যাম বলতে মাইথন ড্যাম দেখাবে ব্যারেজ বলতে তিলপাড়া ব্যারেজ দেখাবে ইরিগেশন ক্যানেল দেখাবে সুয়েজ খাল দেখাবে ইঞ্জিন যা যা তৈরি আছে ইঞ্জিন যে কোনো স্ট্রাকচার দেখাবে কোন ম্যাপে ইঞ্জিন ম্যাপে ঠিক আছে এটা গেল তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট আছে মিলিটারি ম্যাপ ঠিক আছে চার নম্বর পয়েন্ট আছে যেটা সেটা হচ্ছে মিলিটারি ম্যাপ মিলিটারি ম্যাপ কি বলেছে মিলিটারি ম্যাপ বলেছে টু প্রিপেয়ার মিলিটারি ম্যাপ শোয়িং দা রোডস ওই কথাটা কিন্তু রোডস যেটা খাতার একদম ডান দিকে বোঝা যাচ্ছে না লেখা আছে শোয়িং দা রোডস অ্যান্ড রেলওয়ে কমিউনিকেশন উইথ ডিফারেন্ট পার্টস অফ এ কান্ট্রি সাচ এ ম্যাপ অলসো শোজ দ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজিক পয়েন্টস ইম্পর্টেন্ট ফর দ্য ডিফেন্স সিস্টেম অফ এ কান্ট্রি এটা কি দেখাবে না একটার সাথে একটা কমিউনিকেশন কোন একটা ভাটে ধরো ইন্ডিয়া বাংলাদেশ যেতে একটা ট্রেন যায় সেই ট্রেনটা কোন রুট দিয়ে যাচ্ছে সেই রুটটা দেখাবে ইন্ডিয়া পাকিস্তান যদি একটা ট্রেন যায় সেই ট্রেনটা কোন রুট দিয়ে যাচ্ছে সেই সেই জায়গার ম্যাপটুকু দেখাবে অথবা কি দেখাবে না আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থা মানে এক কথায় বর্ডার যে জায়গাগুলো সেই জায়গাগুলো কি দেখাবে মিলিটারি ম্যাপ দেখাবে ঠিক আছে মানে আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থা যার সাথে জড়িয়ে আছে ওই জন্য কথায় লেখা আছে দেখাবে যে সাচে ম্যাপ অলসো সোর্স এটা আরও দেখায় কি দেখায় দ্য ডিফারেন্স স্ট্র্যাটেজিক পয়েন্ট ইম্পর্টেন্ট ফর দ্য ডিফেন্স অব কান্ট্রি মানে আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থার সাথে যে পার্টগুলো জড়িয়ে আছে সেই পয়েন্টগুলো মিলিটারি মতে দেখাবে মিলিটারি মানেই কি আমাদের একটা সুরক্ষা ব্যবস্থা তোমরা নিশ্চয়ই মিলিটারি মানে এটাই বুঝতে পারো তো এটা হচ্ছে মিলিটারি ম্যাপ দেখাবে ঠিক আছে এবার হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে টু প্রিপেয়ার এ কন্টুর ম্যাপ ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে কন্টুর ম্যাপ এই কন্টুর চ্যাপ্টারটা আমরা আলাদা করে আমাদের এই সাবজেক্টই আছে কন্টুর আমরা পড়বো তো এই কন্টুর ম্যাপের সাহায্যে কী করে দেখো লেখা যায় টু প্রিপেয়ার এ কন্টুর ম্যাপ টু ডিটারমাইন দ্য ক্যাপাসিটি অফ এ রিজার্ভ ওয়ার্ড

দেখবে অনেক অনেক রোডে অনেক বড় বাঘ থাকে সেই বাঘটা কেননা দিয়ে সোজা করলো না তার পেছনে অজস্র কারণ থাকে ঠিক আছে তো সেটা সেই কন্ট্রোল ম্যাপের সাহায্যেই আমরা বার করি তো রোড তৈরি করার সময় আমাদেরকে সময় মাথায় রাখতে হয় যে অ্যালাইনমেন্টটা অ্যাস্ট্রেস অ্যাস পসিবল করার কখনো কোনো ধর্মীয় স্থান বা রিলিজিয়াস প্লেস কে টাচ করা যাবে না অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো তোমরা আস্তে আস্তে সার্ভে মানে তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে সেটা যখন পড়বে বুঝিয়ে যাবে ঠিক আছে রোড রেলওয়ে সবকিছুর ক্ষেত্রে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে বড় টার্নিং দিতে পারবো না অনেক রকম ব্যাপার আছে তো সেই বেস্ট পসিবল রুট মানে রোডটা কোন দিকে গেলে সব ক্ষেত্রে ঠিক হবে সেটা আমি কন্ট্রোল ম্যাপের সাহায্যে বুঝতে পারবো ঠিক আছে তো এই গেল আমাদের পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর কি ম্যাপ আছে ছ নম্বর বলছে জিওলজিক্যাল ম্যাপ তো জিওলজি কথা মানে পুরাতাত্ত্বিক কিছু জিনিস মানে পুরনো দিনের জিনিস জিওলজিক্যাল বলতে টু পিপিয়ার এ জিওলজিক্যাল ম্যাপ সরি জিওলজিক্যাল বলতে ভৌতিক মানে ভৌগোলিক

আর ফাইনালি সাত নম্বর হচ্ছে আর্কিওলজিক্যাল এইটা হচ্ছে পুরনো দিনের জিনিস পুরাতাত্ত্বিক আর্কিওলজিক্যাল ঠিক আছে এইটার সাহায্যে কি হয় লেখা আছে দেখবে সাত নম্বর পয়েন্ট টু প্রিপেয়ার অ্যান আর্কিওলজিক্যাল ম্যাপ ইনক্লুডিং প্লেসেস হোয়ার অ্যান্সিয়েন্ট রিলিক এক্সিস্ট মানে কি যে পুরনো ধর্ম গ্রন্থ পুরনো যে মানে পুরাতাত্ত্বিক জিনিসগুলো হরপ্পা মহেন্দ্র সভ্যতাকে আবিষ্কার করেছিল এই যে পুরনো জিনিসগুলো আবিষ্কার করার যে ম্যাপ হয় সেটাকেই বলছে আর্কিওলজিক্যাল ম্যাপ ঠিক আছে এমসিয়েন্ট রিলিজ একজিস্ট মানে পুরানো যে ধ্বংসাবশেষ এগুলো বার করার জন্য যে ম্যাপটা ইউজ করে আর্কিওলজিস্টরা মানে পুরাতত্ত্ববিদ্যা সেটাই হচ্ছে আর্কিওলজিক্যাল ম্যাপ তো এইটা হচ্ছে সাত রকমের ম্যাপ জেনারেলি ইউজেস অফ সার্ভিংয়ে করা হয় তো এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলবে এতটা অব্দি তোমাদের কাছে ক্লিয়ার কি বলবে এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলবে বাকি সবার কাছে ক্লিয়ার কারোর যদি প্রবলেম থাকে জিজ্ঞেস করবে কিন্তু বারবার বলছি আমি পরে চলে গেলে কিন্তু বলবে না যে দাদা বুঝতে পারিনি এখনই বলবে আর তোমাদেরকে আবার বলছি সম বা মাসের ভিডিও দেখতে দেখতে যা অসুবিধা মনে পার্সোনালি বলবে যদি কোনো চ্যাপ্টার একদমই বুঝতে পারছো না দশ তিনবার ভিডিওটা দেখার পর দশবার নয় তিনবার ভিডিওটা দেখার পরেও কোথায় ফার্স্টবার না দেখেই বুঝতে পারবে আমি ক্লিয়ার করার চেষ্টা করব তিনবার ভিডিওটা দেখেও যদি না বুঝতে পারছো দেন আমি আবার ওই চ্যাপ্টারটা রিপিট করে দেবো ঠিক আছে ওকে তবপত বলেছে বলে ক্লিয়ার মমতা বলেছে ক্লিয়ার ভাস্কর বলেছে ক্লিয়ার টেস্ট কি সুকান্ত কি বলছে বোঝা গেছে মানি কি বলছে বোঝা গেছে আর আমাদের নতুন মেম্বার উজ্জ্বল কি বলছে বোঝা গেছে এই সাবজেক্টটা কি আছে এই সাবজেক্টে আমাদের কিছু সোজা সোজা প্রবলেম করতে হবে নিউমেরিক্যাল প্রবলেম আর কিছু থিওরি জানতে হবে বুঝে মুখস্ত করতে হবে অবশ্যই মুখস্ত করব বাট বুঝে বুঝে মুখস্ত করলে আমাদের অনেক দিন জিনিসটা মাথায় থাকবে ঠিক আছে ওকে জিনিসটা অনেকদিন আমাদের মাথায় থাকবে যদি আমরা একটু বুঝে শুনে মুখস্থ করি ঠিক আছে এরপরে যেটা পড়াবো মিলিটারি 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 আর একটু বলো দাদা বলতে বলতে বোঝায় এমন একটা জিনিস দেশের সুরক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছে ঠিক আছে তো মিলিটারি ম্যাপ কি যেটা দেশের সুরক্ষা ব্যবস্থার সাথে জড়িয়ে আছে এমন কিছু জায়গা দেখাবে ঠিক আছে যদি ডেফিনেশনটা বলতে চাও তো সেখানে লেখা আছে দেখবে যে টু প্রিপিয়ার মিলিটারি ম্যাপ

রোড রেলওয়ে কমিউনিকেশন দেখাবে একটা কান্ট্রির সাথে অন্য কান্ট্রি আর কি দেখাবে বললাম আর যেটা দেখাবে সেটা হচ্ছে আমাদের দেশের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট ঠিক আছে মেন মেন স্ট্র্যাটেজিক পয়েন্ট এই জায়গাটাই দেখাবে এটাই হলো আমার কি এটাই দেখাবে আমার মিলিটারি ম্যাপ ক্লিয়ার কে বলেছে উজ্জ্বল ক্লিয়ার উজ্জ্বল দিস ইজ অল অ্যাবাউট মিলিটারি ম্যাপ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয় তবুও যদি পরীক্ষায় দেয় দিতে পারে তো এক দু লাইন লিখতে দেয় দু নম্বর দিয়ে দেয় তো সেই জন্য আমাদেরকে জানতে হবে ঠিক আছে কোন ম্যাপটা আমাদের কি কাজে ইউজ করা হয় ক্লিয়ার আমি তোমার জন্য অপেক্ষা করে আছি তাহলে আমি ক্লাসিফিকেশন অফ সার্ভিং এর দিকে যাব প্রথম যে ক্লাসিফিকেশনটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট খুব বলতে খুবই ইম্পর্টেন্ট এবং সেটা থেকে কোয়েশ্চেন প্রতিবার আসে কম্পিটিটিভ এক্সামে বোঝা গেছে ওকে লিখলে তোমার কি বোঝা গেছে জিনিসটা ক্লিয়ার তো কি বললাম একটা দেশের সাথে অন্য দেশের যে রোডওয়ে রেলওয়ে কমিউনিকেশন মানে আমাদের দেশ চীনের দেশ তাদের সাথে আমাদের যে রোডওয়ে রেলওয়ে কমিউনিকেশন সেটা দেখাবে আমাদের দেশের সাথে পাকিস্তান তাদের সাথে রোডওয়ে রেলওয়ে কমিউনিকেশন সেটা দেখাবে আর কি দেখাবে না আমাদের দেশের বিভিন্ন যে সুরক্ষা জায়গাগুলো যে জায়গায় আমাদের মেন মেন বর্ডার বর্ডারে যে যে আমাদের

এইখান থেকে কিন্তু কম্পিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে আছে তো প্রাইমারি ক্লাসিফিকেশন কি প্রাইমারি ক্লাসিফিকেশন আমার ভাগে ভাগ আছে ঠিক আছে কি কি সেটা প্রাইমারি ক্লাসিফিকেশন দুটো ভাগ কি কি একটা হচ্ছে প্লেন সার্ভিং নাম্বার ওয়ান প্লেন সার্ভিং আর নাম্বার টুটা টা জিও সার্ভিং ঠিক আছে নাম্বার টু জিওডেটিক ডেটিক সার্ভিং তোমাদের পরীক্ষাটাও খুব ইম্পর্ট্যান্ট প্লেন সার্ভিং কি প্লেন সার্ভিং হচ্ছে হোয়েন দ্য কার্ভেচার অফ দ্য আর্থ ইজ নট টেকেন ইন অ্যাকাউন্ট দ্যাট সার্ভিং ইজ নোন অ্যাজ প্লেন সার্ভিং মানে দেখো পৃথিবী পৃষ্ঠ আমার কি হয় পৃথিবী পৃষ্ঠ তো এরকম হয় পৃথিবী পৃষ্ঠ আমাদের দেখতে কেমন পৃথিবী পৃষ্ঠ আমাদের পৃথিবী দেখতে কেমন পৃথিবী দেখতে গোল মাঝখানে একটু চ্যাপটা মানে পৃথিবী পৃষ্ঠ কি বক্রাকার আমাদের এই বক্রাকার মানে কার্ভ তো এরকম তো কার্ভ দেখতে পাচ্ছো তো যখন এই কার্ভটা পৃথিবী যে কার্ভটা আছে এই কার্ভটাকে আমরা যখন মেজারমেন্টে নেবো না যখন আমি ডিস্টেন্স মেজার করবো তখন আমি ধরে নেবো যে পৃথিবী পৃষ্ঠটা সরল রাখা মানে স্ট্রেট লাইন ধরবো ঠিক আছে স্ট্রেট লাইন ধরে যখন আমি মেজারমেন্ট করব তখন সেটাকে বলবো প্লেন সার্ভেন ঠিক আছে ওয়েন দ্য কারভেচার অফ দ্যাট ইজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট মানে এটা আমি ধরবো না এটা ধরে এগোবো স্ট্রেট লাইন ধরে করব যখন আমি মেজারমেন্টের সময় স্ট্রেট লাইন ধরে এগোবো কারভেচার অফ দ্য আর্টটাকে মেজারমেন্ট করবো না সেটাকে বলবো প্লেন সার্ভিং ঠিক আছে তো এই প্লেন সার্ভিং কন্ডা এই প্লেন সার্ভিং তাহলে কারা করে সবাই করে আমাদের যে রেলওয়ে আছে তারা করে ডি ইরিগেশন ওয়াটার যারা আছে সবাই এই প্লেন সার্ভিংই করে ঠিক আছে আমরা সবাই প্লেন সার্ভিং করি তো এই প্লেন সার্ভিং কত এরিয়ার মধ্যে করা হয় যেটা ইম্পর্টেন্ট যেটাতে কোয়েশ্চেন আসে প্লেন সার্ভিংটা জেনারেলি যে এরিয়াটা লেস দেন টু ফিফটি কিলোমিটার স্কোয়ার মানে প্রচুর এরিয়া যে এরিয়াটা লেস দেন টু ফিফটি স্কোয়ার কিলোমিটার বা কিলোমিটার স্কোয়ার সেই রকম কোনো একটা এরিয়ার সার্ভিং করার জন্য আমি প্লেন সার্ভিং করতে পারি ঠিক আছে লেস দেন টু ফিফটি স্কোয়ার কিলোমিটার কোন একটা জায়গার সার্ভে করার জন্য আমি প্লেন সার্ভিং ইউজ করব। এবং সেখানে মেন পয়েন্টটা কি যে আর্থ যে চার পৃথিবীষ্ঠ যে বক্ররেখা সেটাকে আমি কনসিডার করবো আমি ধরব পৃথিবীষ্ঠ সরল সরল কনসিডার করে মানে স্ট্রেট লাইন ধরে আমি মেজারমেন্ট করবো সেটা হচ্ছে প্লেন সার্ভিং আর জিও কি যখন আমি এই কার ভেচারটাকে মেজার করব আমি ধরে নেবো যে পৃথিবীষ্ট একটা বক্ক রাখা তখন যে মেজারমেন্টগুলো করব ওই দ্য কার ভেচার অফ দ্য আর্থ ইজ টেকেন ইন্টু অ্যাকাউন্ট দ্যাট সার্ভিং ইজ নোন এস জিও তো এই সার্ভিং কারা করে এত কঠিন কে করে যে মেন সার্ভের যে মেন দপ্তর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এই সার্ভেইং করে ইট ইজ কন্ডাক্টেড বাই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা কত এরিয়ার মধ্যে করা হয় যেসব জায়গার এরিয়া গ্রেটার দেন টু ফিফটি স্কোয়ার কিলোমিটার মানে গ্রেটার দেন টু ফিফটি স্কোয়ার কিলোমিটারের কোনো একটা জায়গা সার্ভে করার জন্য যে সার্ভিং ইউজ করবো সেটা হচ্ছে জিও জিএস জিওডেটিক সার্ভিং সেটা করে কারা জিএসআই এই ফুল ফর্মটাও দেয় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে এরা করে এই জিওডেটিক সার্ভিং আর প্লেন সার্ভিং কারা করে পিডাব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট জানো নিশ্চয়ই ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস রেলওয়েস এরা করে ঠিক আছে তো এইটা গেল প্লেন সার্ভিং আর কোয়েশ্চেনটা কি আছে কোয়েশ্চেনটা এটাই দেয় পরীক্ষায় যে হোয়েন দ্য কার্ভেচার অফ দ্য আর্থ ইজ টেকেন ইন অ্যাকাউন্ট দ্যান সার্ভিং ইজ নোন অ্যাস এক নম্বর দেয় প্লেন সার্ভিং জিওডেটিক সার্ভিং আর দুটো নাম দিয়ে দেয় উল্টো পাল্টা অ্যান্সারটা জিওটেটিক সার্ভিং যখন আমি পৃথিবী পৃষ্ঠের বক্রতাকে কল্পনা করে সার্ভিং করব সেটা হচ্ছে জিওডেটিক সার্ভিং যখন আমি বক্রতাকে ধরবো না তখন সেটা হবে প্লেন সার্ভিং ঠিক আছে ক্লিয়ার এটা গেল প্রাইমারি ক্লাসিফিকেশন যেটা ইম্পর্টেন্ট এরপরে যেটা আছে সেটা সোজা জাস্ট নাম সেকেন্ডারি ক্লাসিফিকেশন ঠিক আছে প্রাইমারি ক্লাসিফিকেশন বোঝা গেছে আমি চলে আসবো সেকেন্ডারি ক্লাসিফিকেশন এবং এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতেই পারছ যদি পরীক্ষায় দেয় যে প্লেন সার্ভিং আর জিওডেটিক সার্ভিং এর মধ্যে পার্থক্য কি প্লেন সার্ভিং এ কি কার্ভেচার অফ দা আর্থ কে মেজারমেন্টে নিচ্ছি না মানে ইফেক্ট অফ কারভেচার ইজ ইগনোর্ড জিওডেটিক সার্ভিং এ কি ইফেক্ট অফ দা কারভেচার অফ দা আর্থ সারফেস ইজ ইনক্লুডেড প্লেন সার্ভে কি প্লেন সার্ভে মানে আমি জিনিসটাকে টু ডাইমেনশনাল ধরছি তাই প্লেন সার্ভে হয় টু ডাইমেনশনাল জিওটেটিক সার্ভে মানে আমি জিনিসটা স্পেরিক্যাল ধরছি মানে হয়ে যাচ্ছে থ্রি ডাইমেনশনাল প্লেন সার্ভিংয়ে কি আমি জিনিসটাকে প্লেন ধরছি তো তাহলে প্লেনের ডাইমেনশন কটা দুটোই ডাইমেনশনাল হয় অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যখন আমি জিওডেটিক সার্ভিং তখন আমি কি ধরছি স্পেরিক্যাল পৃথিবী কি স্পেয়ারের মতো গোলকের মতো সেক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল হয়ে যাচ্ছে প্লেন সার্ভিংয়ের এরিয়াটা কি খুব স্মল লেস দেন টু ফিফটি স্কোয়ার কিলোমিটার আর জিওডেটিক সার্ভিং এরিয়া কি অনেক বড় গ্রেটার দেন টু ফিফটি স্কোয়ার কিলোমিটার যেহেতু প্লেন সার্ভিং কি হয় অ্যাকচুয়ালি তো পৃথিবী একটা কার্ভেচার প্লেন সার্ভিং আমি সেই কার্ভেচারটাকে ধরছি না তাহলে কি আমার ভুল হওয়ার সম্ভাবনা কোথায় প্লেন প্লেন সার্ভিং তাই কি হয় কম হয় তাই প্লেন সার্ভিং এর লোয়ার ডিগ্রিও অ্যাকিউরেসি জিওডেটিক সার্ভিং এ কি হায়ার ডিগ্রিও অ্যাকিউরেসি প্লেন সার্ভিংকে কে করে প্লেন সার্ভিং আমাদের যে যে অর্গানাইজেশনগুলো বললাম পিডাব্লিউডি রেলওয়েজ ওয়াটার ওয়াটার ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস মানে লোকাল অর্গানাইজেশন গুলো করে প্লেন সার্ভে আর জিওডেটিক সার্ভিং কেউ করে বললাম কনসার্ন স্টেট বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গভর্নমেন্ট ডিপার্টমেন্ট তো এটা করে জিওর এই পার্থক্যগুলো তোমাদের নোটসের ফার্স্ট চ্যাপ্টারের নোটসের লাস্টে আছে ঠিক আছে পাঁচটা ডিফারেন্স বললাম এবং বুঝিয়েও দিয়েছি আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার এটা গেল প্লেন সার্ভিং আর জিওলজিক সার্ভিংয়ের মধ্যে ডিফারেন্স কে কে বলেছে ক্লিয়ার মমতা বলেছে ক্লিয়ার ভাস্কর বলেছে ক্লিয়ার মানি বলেছে ক্লিয়ার সুকান্ত বলেছে ক্লিয়ার তো আর উজ্জ্বল বোঝা গেছে এটা গেল প্লেন সার্ভিং আর জিওডেটিক সার্ভিং কাকে বলে এবং এদের ডিফারেন্স ডিফারেন্সটা তোমাদের নোটস শেষে আছে মানে সার্ভিং থার্ড চ্যাপ্টার মিসিং চ্যাপ্টার এটা শেষে আছে ঠিক আছে তোমাদের বোঝা গেছে কিনা জানাবে এটা গেল প্লেন সার্ভিং আর জিও ডিটি সার্ভিং এর পার্থক্য এবং এদের সার্ভিং এর ডেফিনিশন ঠিক আছে এটা ছিল প্রাইমারি ক্লাসিফিকেশন तो वो तो बोले चक क्लियर उज्जवल क्लियर तो चलेगा ही नेक्स्ट आज के चैप्टर सेस को नोटुन चैप्टर थर्ड हो सेकेंड चैप्टर चलो মজা গেছে আশা করছি ঠিক আছে এবার হচ্ছে আমাদের সেকেন্ডারি ক্লাসিফিকেশন সেকেন্ডারি ক্লাসিফিকেশনটা খুব সোজা জাস্ট নাম মনে রাখতে হবে সেকেন্ডারি ক্লাসিফিকেশন জাস্ট নামগুলো মনে রাখতে হবে কারণ ওই জিনিসগুলো ডিটেলস আমরা ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ব কিছু এই সামে পড়ব কিছু নেক্সট সামে পড়ব সেকেন্ডারি ক্লাসিফিকেশন কেবল চার ভাগে ভাগ করেছে একটা হচ্ছে বেস্ট অন ইনস্ট্রুমেন্ট মানে যে যে যন্ত্র সাহায্যে আমরা সার্ভে করি একটা হচ্ছে বেস্ট অন মেথড মানে সার্ভিং এ কোন মেথডটা আমরা ইউজ করছি তিন নম্বর হচ্ছে বেস্ট অন অবজেক্টস মানে আমাদের লক্ষ্যটা কি তার উপর সার্ভিং এ ভাগ করা হয়েছে আর বেস্ট অন নেচার অফ ফিল মানে আমাদের জায়গাটা কেমন তার উপরে তাহলে ফার্স্ট হচ্ছে বেস্ট অন ইনস্ট্রুমেন্ট এক নম্বর হচ্ছে কি বেস্ট অন ইনস্ট্রুমেন্ট মানে সার্ভিং আমরা কি কি যন্ত্র ইউজ করছি তো বেস্ট অন এক নম্বর আছে দেখবে চেন সার্ভিং যেটা আমরা এর পরের চ্যাপ্টারে পড়বো মেজারমেন্ট অফ অরাইজেন্টাল ডিস্টেন্স যেটা চেনের সাহায্যে এখন তোমরা যে মাঠে করে চেনের সাহায্যে চেন সার্ভিং যেটা আমাদের এই সেমিস্টারই পড়বো দু নম্বর হচ্ছে কম্পাস সার্ভিং এটাও আমরা এই সেমিস্টার পড়বো কম্পাস কিসের জন্য ইউজ করা হয় বিয়ারিং মাপার জন্য অ্যাঙ্গেল মাপার জন্য যেটা আমরা পড়বো প্লেন টেবিল সার্ভিং এই সেমিস্টারেই পড়বো ঠিক আছে তো এখন কিছু বলছি না থিওডোলাইট সার্ভিং এটা অ্যাঙ্গেলও মেজার করে ডিস্টেন্সও মেজার করে পরের সেমিস্টারে পড়বো ট্যাকিউমেট্রি সার্ভিং এটা আমরা পরের সেমিস্টারে পড়বো ফটোগ্রাফিক সার্ভিং এটাও আমরা পরের সেমিস্টারে পড়বো এরিয়াল সার্ভিং এটা আমরা পরের সেমিস্টারে পড়বো ঠিক আছে তো চেন কম্পাস প্লেন টেবিল থিওডোলাইট ট্যাকিউমেট্রিক ফটোগ্রাফি এরিয়াল তো এইগুলো হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তার মধ্যে চেনটা ইনস্ট্রুমেন্ট কম্পাসটা ইনস্ট্রুমেন্ট প্লেন টেবিলটাও ইনস্ট্রুমেন্ট থিওডোলাইটটা ইনস্ট্রুমেন্ট ট্যাকিউমেট্রিটা ইনস্ট্রুমেন্ট ফটোগ্রাফিক আর এরিয়াটা ইনস্ট্রুমেন্ট নয় ঠিক আছে ফটোগ্রাফিক ফটো তুলে তুলে করা হয় তাই ফটোগ্রাফিক নাম এরিয়াল সার্ভে কোন একটা এরিয়া সার্ভে করা হয় তার নাম এরিয়াল সার্ভে ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে বেস্ট অন ইনস্ট্রুমেন্টের ভাগ এটা গেলে এক নম্বর এগুলো বোঝার কিছু নেই বিভিন্ন ইনস্ট্রুমেন্টের নাম অনুসারে ইনস্ট্রুমেন্ট চেন আমরা কিসের যার জন্য মেপার করি হরাইজেন্টাল ডিস্টেন্স মাপার জন্য কম্পাস আমরা কিসের জন্য মেজার করি কম্পাস আমরা মেজার করি অ্যাঙ্গেল মাপার জন্য প্লেন টেবিলটা তখন বুঝতে পারবো যখন করবো থিওরাইটটা তখন বুঝতে পারবো ট্যাকোমেট্রো তখনই বুঝতে পারবো কোনটার জন্য কোনটা ইউজ করি তো এর মধ্যে চেন কম্পাস আর প্লেন টেবিল আমরা এই সেমিস্টারে পড়বো বাকিগুলো আমরা নেক্সট সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টার করবো ঠিক আছে এটা গেল বেস্ট অন ইনস্ট্রুমেন্ট এবার হচ্ছে বেস্ট অন বেস্টন বেস্ট অন আমরা পরের চ্যাপ্টারেই বুঝবো ঠিক আছে আর জাস্ট নামগুলো এখন মনে রাখবে দুটো মেথডে সার্ভে করা হয় একটা ট্রায়াঙ্গুলেশন মেথড একটা হচ্ছে ট্রাভার্স মেথড এই ট্রায়াঙ্গুলেশন মেথডটা কে কে ফলো করে ট্রায়াঙ্গুলেশন মেথডটা চেন সার্ভে ফলো করে ঠিক আছে ট্রায়াঙ্গুলেশন মেথডটা চেন সার্ভে ফলো করে ট্রাভার্স সিংগুলো বাকি ফলো করে মানে কম্পাস সার্ভে ট্রাভার্সিং ফলো করে প্লেন সার্ভে প্লেন টেবিল সার্ভে ট্রাভার্সিং ফলো করে থিওরাইজ সার্ভে ট্রাভার্সিং ফলো করে তো এগুলো আমরা তখন জানবো যে ট্রায়াঙ্গুলেশন কি আর ট্রাভার্স জিনিসটা কি ঠিক আছে তা ছোট্ট করে বলে রাখি ট্রায়াঙ্গুলেশন বলতে কোন একটা বড় জায়গাকে ছোট ছোট বিভিন্ন ট্রায়াঙ্গেলে মানে ত্রিভুজে ভাগ করে নেওয়ার নামই ট্রায়াঙ্গুলেশন আর ট্রাভাস বলতে কোন একটা বড় জায়গাকে ছোট ছোট কিছু লাইন দিয়ে জয়েন করে আলটিমেটলি কানেক্ট করে দেওয়াকে বলে ট্রাভাস এই জিনিসগুলো আমরা পড়বো তাই এখন আমি আর ডিসকাস করছি না ঠিক আছে তাও জাস্ট মনে রাখবে ঠিক আছে কোনো একটা জায়গাকে ছোট ছোট ত্রিভুজে ভাগ করে গোটা জায়গাটা দেখানোর নাম ট্রায়াঙ্গুলেশন আর কোনো একটা বড় জায়গাকে কিছু লাইন দিয়ে যোগ করে লাইনটা কমপ্লিট করে দেওয়া বা না আনকমপ্লিট করে দেওয়ার নাম হচ্ছে ট্রাভার্স ঠিক আছে তো এটা গেল বেস্ট অন ম্যাথড ট্রায়াঙ্গুলেশন সার্ভিং ট্রাভার্স সার্ভিং এগুলো যখন আমরা চ্যাপ্টার পড়ব চেন সার্ভে পড়ব তখনই পেয়ে যাবো যে চেন সার্ভে প্রিন্সিপাল কি ট্রায়াঙ্গুলেশন ট্রায়াঙ্গুলেশন কি তখন আরও ডিটেলসে বুঝতে পারবো আমরা ঠিক আছে এবার আমরা তিন নম্বর পয়েন্টে চলে আসবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে বেস্ট অন অবজেক্ট যেগুলো আমরা অলরেডি পড়ে এলাম ঠিক আছে বেস্টন অবজেক্ট বেস্টন অবজেক্টে আবার আমাদের কভাগে ভাগ করেছে বেস্টন অবজেক্টে আমার সার্ভেকে আবার চার ভাগে ভাগ করেছে জিওলজিক্যাল সার্ভিং যেটা আমরা পড়লাম জিওলজিক্যাল মানে ভৌগোলিক মাইন্ড সার্ভিং মানে খনি মাইন বলতে কি বলছে খনি মানে কতটা কয়লা আছে কতটা আকরিক আছে এগুলো জানার জন্য মাইন সার্ভিং করা হয় আর্কিওলজিক্যাল সার্ভিং আমরা পড়ে এলাম পুরাতত্ত্ববিদ মিলিটারি সার্ভিং আমরা পড়ে এলাম তো বেস্টন অবজেক্টে চার ভাগে জিওলজিক্যাল মাইনটা আমরা নতুন পেলাম মাইনটা কি আকরিক আর্কিওলজিক্যাল মিলিটারি আগে পড়েছি বেস্ট অন নেচার অফ ফিল্ড চার নম্বর এসে আর লিখলাম না বেস্ট অন নেচার অফ ফিল্ড নেচার অফ ফিল্ড বলতে ফিল্ডটা কেমন ঠিক আছে মানে মাঠটা কেমন তার উপর ভূ প্রকৃতিটা কেমন এক কথায় তো ল্যান্ড সার্ভিং বলতে কোনো একটা জায়গার ল্যান্ড কেমন মরু মানে মরুভূমি না এমনি সমতল সেটার জন্য ল্যান্ড সার্ভিং মেরিন সার্ভিং বলতে কি মেরিন বলতে সমুদ্রের তলায় সমুদ্রের তলায় কিরকম মাছ আছে কিরকম জল আছে কতটা ডেপ সমুদ্রের কি কি মাছ আছে সেগুলোর জন্য মেরিন সার্ভিং

কোন একটা बाउंड्रीज অফ ফিল্ডস এস্টেট হাউসে আমার বাড়ির সাথে তওবতর বাড়ি পাচি সেটা দেখাবে কে ক্যারেস্ট্রাল সার্ভিং সিটি সার্ভিং সিটি বলতে সিটি সার্ভিং বলতে কি কোন একটা শহরে মানে জলপাইগুড়ি শহরে কোথায় জলের কল আছে কোথায় কোন রাস্তা আছে কোথায় স্যানিটারি সিস্টেম আছে মানে জলপাইগুড়ি শহরটা টোটাল প্ল্যানে যেটা দেখাবে কিভাবে জল পাস করে কিভাবে জলপাইগুড়িতে জল সাপ্লাই করা হয় কিভাবে জলপাইগুড়ি রাস্তা আছে কিভাবে জলপাইগুড়ি গোটা প্রিমিসিস আছে সেইগুলো দেখানোর জন্য সিটি সার্ভে মানে কোন একটা সিটিকে যেটা দেখাবে সেটা হচ্ছে সিটি সার্ভিং আর লাস্টলি ইঞ্জিন সার্ভিং যেটা আমি অলরেডি বললাম ইঞ্জিন কোনো স্ট্রাকচারকে যেটা দেখাবে সেটা হচ্ছে ইঞ্জিন সার্ভিংস যেমন ইঞ্জিন ওয়ার্ক বলতে প্রজেক্ট বিভিন্ন ইঞ্জিন প্রজেক্ট যেমন রোড রেলওয়ে ড্যাম ব্যারেজ এগুলো হচ্ছে ইঞ্জাইন সার্ভিং তাহলে ল্যান্ড সার্ভিংকে মনে রাখবে চারটে ভাগ আছে টোপোগ্রাফিক্যাল ক্যাডাস্ট্রাল সিটি আর ইঞ্জিন সার্ভিং তো এটা হয়ে গেল বেস্ট অন নেচার অফ ফিল্ড এবং এখানে তোমাদের ফার্স্ট ইউনিট কমপ্লিট হলো সবকিছু ক্লিয়ার কি না বলো সবকিছু ক্লিয়ার এই চ্যাপ্টার থেকে দু নম্বর কোয়েশ্চেন আছে টু বি ভেরি ফেয়ার এই চ্যাপ্টার থেকে দু নম্বর আছে নেক্সট যে চ্যাপ্টার আছে সেখান থেকে কিন্তু বড় বড় দুটো একটা তো অঙ্ক কনফার্ম দুটো দশ নম্বরের কোয়েশ্চেন আছে নেক্সট যে চ্যাপ্টার আছে মেজারমেন্ট অফ হরাইজেন্টাল ডিস্টেন্স যেটাকে আমরা চেন সার্ভিং বলে পড়বো ঠিক আছে নেক্সট যে চ্যাপ্টার আছে সিটি সার্ভিং সিটি সার্ভিং বলতে বোঝায় ধরো জলপাইগুড়ি একটা সিটি তো জলপাইগুড়ি সিটিতে কোথায় কোথায় জলের কল আছে জলপাইগুড়ি সিটিতে কোন রাস্তা কোথায় গিয়ে মিট করেছে জলপাইগুড়ি শহরে কিভাবে জলটা বৃষ্টির জল পাস করে কিভাবে জলপাইগুড়ি শহরে মিউনিসিপ্যালিটি জল ঘরে ঘরে গিয়ে পৌঁছায় জলপাইগুড়ি শহরে কোথায় কোথায় ফাঁকা আছে জলপাইগুড়ি শহরটা মানে কোন একটা সিটির অল ডিটেলস যে ম্যাপে দেখাবে সেটা হচ্ছে আমার সিটি সার্ভেং ঠিক আছে ভাস্কর বোঝা গেছে ক্লিয়ার ভাস্কর ক্লিয়ার একটা সুবিধা তোমাদের আছে এই ভিডিওগুলো গুলো তোমরা রেকর্ডেড পাবে ঠিক আছে তো এই সুবিধাগুলো তোমরা পাবে অনলাইন ক্লাসে যেটা অফলাইন ক্লাসে থাকে না এবার আমি চলে আসি আমাদের সেকেন্ড চ্যাপ্টার তোমরা এবার বড় নোটটা খুলে ফেলো সার্ভিং এর যে বড় নোট আমার এক্স্যাক্টলি পেজ নম্বর মনে নেই তো বড় নোটই বলছি আজকেই পাঠিয়ে দিয়েছি আবার তোমাদের সুবিধার জন্য আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়েছিলাম তবু আজকে গ্রুপে পাঠিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তো সেই নোটসটা তোমরা খুলে ফেলো তো বড় নোটটা দেখবে প্রথমে একটা ছোট নোট পাঠিয়েছিলাম দাও বড় নোটটা ওই বড় নোটটা আমি অলরেডি তোমাদেরকে আগে দিয়েছিলাম সেই নোটটা খুলে ফেলো দেখবে ইউনিট টু মেজারমেন্ট অফ হরাইজেন্টাল ডিস্টেন্স মার্কস টুয়েলভ যত এখানে মার্কস টুয়েলভ লেখা থাক দুটো বড় কোশ্চেন কিন্তু আসে দশ দশ কুড়ি একটা তো অঙ্ক কনফার্ম একটা থিওরিও দিতে পারে আর অঙ্কও দিতে পারে ঠিক আছে তার সাথে শর্ট কোয়েশ্চেন তো থাকে ঠিক আছে এখান থেকে কিন্তু দুটো বড় কোয়েশ্চেন থাকে এবং এই চ্যাপ্টারটা আমি কিন্তু দুদিনে পড়ানো শেষ করব ঠিক আছে তো আমি যতটা পারবো এই মাসে আমাকে হবে আর কি মোট করে সিলেবাসটা শেষ করব আর বলি যে আমি এই মাসে সার্ভিং শেষ পরের মাস থেকে জানুয়ারি আর ফেব্রুয়ারি মানে জানুয়ারি তিরিশটা দিন আর ফেব্রুয়ারি পনেরোটা দিন ঠিক আছে জানুয়ারি তিরিশটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে আমি তোমাদের সিলেবাস শেষ করবো তার জন্য জানুয়ারি মাসে প্রত্যেক দিনই তোমাদের ক্লাস হবে কিভাবে ক্লাস হবে সেটাও বলে দিই দুদিন করে সব ক্লাস হবে মানে জানুয়ারিতে দুদিন হয়ে গেল করে মানে দুদিন ধরে হলো হাইড্রোলিক্স দুদিন হবে বিএমসি দুদিন হবে কংক্রিট টেকনোলজি আর একদিন হবে ড্রয়িং সাত দিনই ক্লাস হবে দুদিন বিএমসি দুদিন দুদিন হাইড্রোলিক্স আর একদিন হবে ড্রয়িং ঠিক আছে তার মধ্যে বিএমসি আর কংক্রিট টেকনোলজিতে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ ওটা পুরো থিওরি হাইড্রোলিক্স একটু টাইম লাগবে কারণ তোমাদের অঙ্ক করাতে হবে ঠিক আছে আর ড্রয়িং তো হয়েই যাবে ঠিক আছে তো এই হলো প্ল্যানিং আমি ভাবছি

হরাইজেন্টাল প্লেনে যে ডিস্ট সেটা আমরা কী করে মেজার করব ঠিক আছে ইউনিট টু তাহলে ইউনিট ওয়ান কমপ্লিট কিন্তু কটা অব্দি ক্লাস করবে তোমরা বলো দশটা অবধি ক্লাস করবে সেই স্পেসে পড়াবো তোমরা যে যটা অব্দি বলবে আমি সেই স্পেসে পড়াবো কটা অব্দি ক্লাস করবে তোমরা বলো ইউনিট টু মেজারমেন্ট অফ হরাইজেন্টাল ডিস্টেন্স অনেকে এই চ্যাপ্টারটাকে বলে থাকে চেন সার্ভিং ঠিক আছে বাট চ্যাপ্টারটার নাম মেজারমেন্ট অফ হরাইজেন্টাল সবাই এটাকে বলে চেন সার্ভিং বাট এটার নাম হচ্ছে মেজারমেন্ট কট অফ দি ক্লাস করবে এটা একটু বলো সেই প্ল্যানিং আমি চ্যাপ্টারটা স্টার্ট করবো ঠিক আছে আজকে যে ইউনিট ওয়ানটা পড়ালাম ইউনিট ঝেড়ে মুগস্থ করে ফেলবে কারণ আজকে তোমাদের মাথায় যে জিনিসগুলো ঢুকে আছে দুদিন পর আর সেই মাথায় জিনিসগুলো থাকবে না ঠিক আছে না দাদা অ্যাসাইনমেন্ট লিখে কালকে জমা করতে হবে তো একটু তাড়াতাড়ি করালে ভালো হয় ওকে আমি তোমাদেরকে নটা কুড়ি বা নটা দশ পনেরো মধ্যে ছেড়ে দেবো যাও কালকে যদি অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় আমি নটা দশ পনেরো মধ্যে ছেড়ে দেবো আমি লাস্ট যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে এই টপিকটাই অনেক কটা পয়েন্ট আছে আমাদের এই যে টপিক যেটা পড়াবো সেটাই আমাদের লাস্ট টপিক কাল থেকে আমি একদম চেন সার্ভেতে ঢুকে যাব ফার্স্ট পয়েন্ট দেখবে তোমাদের নোটস আছে মেথডস অফ মেজারিং হরাইজেন্টাল ডিসটেন্স মেথডস অফ মেজারিং হরাইজেন্টাল ডিসটেন্স মানে আমরা হরাইজেন্টাল ডিসটেন্স কিভাবে মেজার করব হরাইজেন্টাল ডিসটেন্স কি করে মেজার করব ঠিক আছে তো এক নম্বর মেথড যেটা বলেছে এক নম্বর মেথড এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় এক নম্বর মেথড বলেছে বাই পেসিং اور سٹیٹنگ এটার মানে কি বলতে চাইছে ধর আমাকে খুব তাড়াতাড়ি কোনা একটা ধর সুকান্তকে বলে দিল একটা স্যার যে এ ভাই এ ভাই আমি বললো ধর সুকান্ত শুনো বলল হ্যাঁ স্যার বলুন তো বলল যে এখান থেকে কতটা কতটা ডিসটেন্স একটু মেজার করে বলো তো উইদাউট পেন অর টেপ তখন সুকান্ত কি করবে সুকান্ত তো ভাব জায়গা যে আතරা ডিসটেন্স কি হবে তখন সুকান্তর কি কাজ হবে বলতো সুকান্তর কাজ হবে যে সুকান্ত কপা চলছে সেটা গুনে নিতে হবে সুকান্তকে ঠিক আছে কত পাক গেল ঠিক আছে সুকান্ত কত পাক গেল সেটাকে মেজার করে নিতে হবে ঠিক আছে পরপর পা দিয়ে যেমন মানুষ হাঁটো সেইভাবে যেভাবে নর্মালি মানুষ হাঁটো সেইভাবে ভেবে নিতে হবে ঠিক আছে তো দা ওয়াকিং স্টেপ অফ এ ম্যান মানে একটা মানুষের হাঁটাকে টু পয়েন্ট ফাইভ ফিট ধরে নেওয়া হয় বা 80 সেন্টিমিটার একটা নর্মাল মানুষ যে স্টেপে হাঁটে যদি খুব বড় বড়কে পা না ফেলে জেনারেলি যেমন ভাবে ভাবে টু পয়েন্ট ফাইভ ফিট মানে একবার পা ফেলে টু পয়েন্ট ফাইভ ফিট অতিক্রম করলো তো সেটা গুনে নিল সুকান্ত দেখলো যে আমি দশ বার গেলাম তাহলে দশকে এইটি সেন্টিমিটার দিয়ে গুণ করে দিল সুকান্ত বলে দিল স্যারকে স্যার আমি আটশো সেন্টিমিটার গেছিলাম আটশো সেন্টিমিটার মানে আট মিটার ঠিক আছে আট মিটার এখান থেকে ওটা ডিসটেন্স তো এটাই হচ্ছে খুব তাড়াতাড়ি রাফ এ স্পিড ক্যালকুলেশনের জন্য যে মেজারমেন্টটা করা হয় সেটা হচ্ছে বাই মেসি বাই পেসিং অর স্টেপিং মানে ফর রাফ অ্যান্ড স্পিডি ওয়ার্ক ডিস্টেন্স আর মেজার্ড বাই পেসিং পেসিং বলতে কি কাউন্টিং দ্য নাম্বার অফ ওয়ার্কিং স্টেপ মানে আমি কতবার হাঁটছি সেই স্টেপটাকে গুনে নিচ্ছি যেহেতু স্টেপ গুনছি তাই স্টেপিং নামটাও এসছে একটা মানুষের ওয়াকিং স্টেপ কত হয় এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা এই টু পয়েন্ট ফাইভ ফিট বা এইটি সেন্টিমিটার যারা সেন্টিমিটার এইসব ব্যাপার বোঝো না বলে দিচ্ছি এক ফুট মানে হয় বারো ইঞ্চি লিখে রাখবে এক ফুট সমান বারো ইঞ্চি সমান থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এটা ভালো করে মাথায় রাখবে তাহলে যদি বলে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার বারো ইঞ্চি সমান থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তাহলে এক ইঞ্চি সমান কি হবে বারো ইঞ্চি সমান যদি থার্টি পয়েন্ট ফোর এইট হয় তাহলে এক ইঞ্চি সমান কি হবে থার্টি পয়েন্ট ফোর ফোর এইট বাই বারো মানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি বলে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এক ফুট মানে কত সেন্টিমিটার থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার কত মিটার একশো দিয়ে ভাগ জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটার ওই রাউন্ড ফিগার করে সবাই পয়েন্ট থ্রি মিটারই ধরে ঠিক আছে তো এক ফুট সমান পয়েন্ট থ্রি মিটারই ধরে রাউন্ড ফিগার করে ঠিক আছে তো এই জিনিসগুলো একটু জানিয়ে রাখলে তোমাদের পরে সুবিধা হবে আবার বলে দিচ্ছি এক ফুট মানে বারো ইঞ্চি সমান থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এইট মিটার সেটাকে রাউন্ড ফিগার করে সবাই জিরো পয়েন্ট থ্রি মিটার ধরে এক ইঞ্চি কী করে বার করবো বারো ইঞ্চি সমান থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার ইঞ্চ এক দিয়ে থার্টি পয়েন্ট ফোর এইটকে বারো দিয়ে ভাগ করে দাও তাহলে এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এই হলো আমার ব্যাপার ঠিক আছে তো আশা করছি এই ক্যালকুলেশনটা তাহলে পেসিংটা কি না মানুষের স্টেপ ক্যালকুলেট করে যে পার্ক করছি সেটা হচ্ছে ফেসিং বা স্টেপিং টু পয়েন্ট ফাইভ ফিট বা এইট সেন্টি সেন্টিমিটার তো এই মেথডটা কখন করা হয় এই মেথডটা রেকনেশন সার্ভের সময় করা হয় রেকনেশন সার্ভে কি আমরা পরে পড়বো রেকনেশন সার্ভে হচ্ছে এমন একটা সার্ভে কোন একটা সার্ভে স্টার্ট করার ফার্স্ট সার্ভে হচ্ছে রেকনেশন সার্ভে ঠিক আছে রেকনেশন আর ই সিও এন এন এ আই এস এস এ এন সিও রেকনেশন বানানটাও খুব কঠিন আমরা পড়ব যে আমরা যখন প্রিলিমারি ইন্সপেকশন মানে কোনো একটা সার্ভে স্টার্ট করার আগে যে সাইটটা আছে সেই সাইটটা যখন আমরা ভিজিট করতে যাই দ্য প্রিলিমিনারি ব্যাপার যদি ডেফিনেশন বলে যে হোয়াট মিন বাই রেকেশন সার্ভে তখন বলবে যে দ্য প্রিলিমিনারি প্রিলিমিনারি ইন্সপেকশন অব দ্য এরিয়া হুইজ টু বি সার্ভেড ইজ নোন অ্যাস রেকনেশন সার্ভে দ্য প্রিলিমিনারি সার্ভে হুইচ ইজ ডান টু টু সি দ্য এরিয়া ইজ নোন অ্যাস রেকনেশন সার্ভে

তো ওই যে দেখতে যাওয়ার জায়গার সময় ওরা বললো এই জায়গাটা মেপে নিতে তাহলে কত তখন ওরা কি করবে না পা কাউন্ট করে করে মেপে নেবে ঠিক আছে তো এই পেসিং ও স্টেপিং এর সাহায্যে নিতে পারবে তো এটাই গেল আমার কি স্টেপিং আমরা রেকনেশন সার্ভে সময় ইউজ করি ঠিক আছে মানে কোন একটা জায়গা সার্ভে করার আগে সেই জায়গাটা দেখতে যাওয়ার জন্য পেসিং আর স্টেপিং ইউজ করা হয় অথবা আমি যেমন বললাম সুকান্তর এক্সাম্পল দিয়ে সেটা হচ্ছে পেসিং বা স্টেপিং আশা করছি ক্লিয়ার ঠিক আছে তাহলে পেসিং স্টেপিং ক্লিয়ার কি বটে জিনিসটা এক্স্যাক্টলি পেসিং টিপিং ক্লিয়ার কিনা বলো তাহলে ওই নেক্সট পয়েন্টে চলে যাবো বাই পেসমিটার বাই পেসোমিটার ক্লিয়ার এতটা অব্দি সবার কাছে তাহলে পেসোমিটারটা বলছি পেসোমিটার হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট এতক্ষণ আমরা কি করছিলাম পেসিং বা স্টেপিং যখন করছিলাম তখন আমরা যে কাউন্টটা মানে আমাদের যে গুণ ছিলাম যে কতবার আমি স্টেপ যাচ্ছি সেই গোনাটা আমি মুখে মুখে করছিলাম তো গোনাটা আমার মুখে মুখে ভুল হয়ে যেতে পারে আমি দশের পর বারো কাউন্ট করে ফেললাম তো পেসোমিটার হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট ওই গোনাটাকে কাউন্ট করবে মানে আমি কতবার পা ফেলছি সেটাকে কাউন্ট করবে মানে এটা স্টপ ওয়াচের মতো এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমি কতবার মাত্র কতবার পাটা ফেলছি সেটা কাউন্ট করবে মানে এ স্মল ইনস্ট্রুমেন্ট জাস্ট লাইক এ স্টপ ওয়াচ দ্য পেসোমিটার ইজ ইউজ ফর কাউন্টিং দ্য নাম্বার অফ স্টেপস অটোমেটিক্যালি বাই সাম মেকানিক্যাল ডিভাইস মানে যন্ত্রটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমি যতবার পা ফেলবো ততবার আমার কাউন্ট করবে ঠিক আছে দশ বার পর ফেললে দশ বার কাউন্ট করবে ঠিক আছে তো পেসোমিটার এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা কাউন্ট করছে মানে আগে কি করছিলাম পেসিং অফ স্টেপিং আমি যতবার পা ফেলছে ততবার মনে রাখছিলাম আর পেজোমিটার যখন নিয়ে নিলাম তখন সে কাউ পা ফেলাটাকে কাউন্ট করতে স্টার্ট করলো ঠিক আছে এটা গেল পেজোমিটার আশা করছি বোঝা গেছে নোটসটা তোমাদের লেখা আছে খাতায় নোটসে তিন নম্বর তিন নম্বর হচ্ছে স্পিডোমিটার স্পিডোমিটার আর ওডোমিটার একই ঠিক আছে মানে যেটা গাড়ি স্পিডটাকে বলে অটোমোবাইলে মানে অটোমোবাইলে দেখবে আমাদের যে ডিস্টেন্স মেজারমেন্ট সেটা মানে যে কোনো অটোমোবাইল মানে গাড়িতে টু হুইলারে ফোর হুইলারে একটা ডিস্টেন্স এখন ইলেকট্রনিক হয়ে গেছে আগে একটা থাকতো মানে বেড়ে বেড়ে যেত ঠিক আছে তো স্পিডোমিটার বা ওডোমিটার যেটাকে বলে তো কি করা হয় অটোমোবাইলে অটোমোবাইল বলতে গাড়িতে গাড়িতে কতটা ডিস্টেন্স আমরা যাচ্ছি আমার গাড়িতে নিয়ারলি এখন ছ কিলোমিটার হয়েছে নতুন কিনেছি তো ওই ছ হাজার কিলোমিটার হয় মেজার করছে না ওই গাড়িতে ওখানে ওডোমিটার লাগানো আছে ঠিক আছে তো সেই ওডোমিটার বা স্পিডোমিটারের সাহায্যে কি করা হয় আমি কতটা ডিস্টেন্স যাচ্ছি সেটা মেজার করে ঠিক আছে তো স্পিডোমিটার কি তিন নম্বর স্পিডোমিটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা গাড়িতে লাগানো থাকে যার মাধ্যমে গাড়িটা কত কিলোমিটার গেল সেটা জানা যায় ঠিক আছে এটা হচ্ছে চার চার নম্বর কি প্যারাম্বুলেটার প্যারাম্বুলেটার তোমরা সবাই দেখেছ যখন দেখবে অনেকে রাস্তায় হাতে একটা এরকম ডান্না নিয়ে ঘোরে এমনি এমনি করে যখন হয় নিয়ে নিয়ে দেখবে তলাতে একটা চাকা লাগানো থাকে আমি জিনিসটা দেখাচ্ছি এরকম থাকে ইনক্লাইন থাকে এই চলাচল একটা চাকা লাগানো থাকে এই রকম জিনিস একটা নিয়ে একটা মানুষ ঘুরে বেড়ায় ঘুরে যখন সার্ভে করে তখন ঘুরে বেড়ায় ঠিক আছে তো এই যে জিনিসটা মানে হুইল একটা হ্যান্ডেল আছে আর এখানে একটা চাকা লাগানো আছে ঠিক আছে তো এটা নিয়ে নিয়ে ঘুরে এবার এই হুইলে কি আছে না হুইলে অসংখ্য দাগ কাটা আছে গ্রাজুয়েটেড এবং একটা পাক খাওয়া মানে কিছুটা ডিসটেন্স গেল দু পাক খাওয়া মানে কিছুটা ডিসটেন্স গেল মানে যতবার রেভলিউশন দেবে রেভলিউশন মানে পাক খাওয়া তত ডায়াগ্রিজের রিডিং বাড়বে ঠিক আছে যত মিটার গেল সেটা প্যারাম্বুলেটারের সাহায্যে চার নম্বর হচ্ছে তাহলে কি চার নম্বর হচ্ছে প্যারাম্বুলেটার ঠিক আছে প্যারাম্বুলেটার কি না একটা হ্যান্ডেল থাকবে তার নিচে একটা চাকা লাগানো থাকবে সেই চাকাটা যতবার যাবে আমার ডিস্টেন্স দেখাবে যত পাক খাবে তত বেশি ডিস্টেন্স তো ইট ইজ আ হুইল ফিটেড উইথ এ ফর্ক অ্যান্ড হ্যান্ডেল ঠিক আছে দ্য হুইল ইজ গ্র্যাজুয়েটেড যে এই হুইলটা সেটা আছে মানে ডিসটেন্স দেওয়া আছে হুইলের মধ্যে যতবার রেভলিউশন মানে যত পাক খাবে তত বেশি ডিসটেন্স যাবে

যে পদ্ধতিটা অ্যাপ্লাই করা সেটার জন্য ঠিক আছে তো ট্যাকিওমিটার এমন একটা যন্ত্র মানে ট্যাকিওমেট্রি সার্ভেইং এর এমন একটা ব্রাঞ্চ যার সাহায্যে আমি হরিজন্টাল ডিসটেন্সও মেজার করতে পারবো ভার্টিক্যাল ডিসটেন্সও মেজার করতে পারবো চেন আর টেপ ছাড়াই চেন টেপ লাগবেই না ট্যাকিওমিটির সাহায্যে আমরা ক্যালকুলেশন করে দিতে পারবো খাতায় ক্যালকুলেশন করতে পারবো অবশ্যই ট্যাকিওমেট্রি বা টেলিমেট্রি এমন একটা সার্ভেইং এর ব্রাঞ্চ যার সাহায্যে ট্যাকিওমিটারের সাহায্যে আমরা কি করতে পারবো হরিজন্টাল ডিসটেন্স হরিজন্টাল প্লেনে ভার্টিক্যাল ডিস্টেন্স মানে হাইট বা ডেপথ মেজার করতে পারবো উইথ আউট দ্য ইউজ অফ চেন অর টেপ চেন টেপ আমার লাগবেই না ঠিক আছে তো এতে কি ইউজ করা হয় ট্যাকিওমেট্রিতে বললাম ট্যাকিওমিটার ইউজ করা হয় আর একটা লেভেলিং স্টাফ বা স্টেডিয়া রড ইউজ করা হয় তো এই জিনিসগুলো কি আমরা যখন লেভেলিং পড়বো তখন জানতে পারবো লেভেলিং স্টাফ আর স্টেডিয়া রডটা কি আর ট্যাকিওমিটারটা কি যখন ট্যাকিওমেট্রি সাবজেক্টটা পড়বো তখন জানতে পারবো ঠিক আছে তো এই ট্যাকিওমেট্রি বা টেলিমেট্রি কখন ইউজ করা হয় যখন আমরা কন্ট্রোল করি কন্টুরিং করি কন্ট্রোল ম্যাপ তৈরি করি তখন ট্যাকিওমেট্রি বা টেলিমেট্রি ইউজ করা হয় আর কিসের জন্য ইউজ করা হয় আমরা চেন বা টেপ দিয়ে যে মেজারমেন্টটা নিলাম সেটা কতটা ঠিক নিয়েছি আমি তিরিশ মিটার মেজার করতে দিয়েছি তিরিশ মিটার নিয়েছে কিনা এক্স্যাক্টলি সেই কারেকশনটা মানে অ্যাকিউরেসিটা চেক করার জন্য ট্যাকিওমেট্রি বা টেলিমেট্রি ইউজ করা হয় তো লেখা আছে দেখবে নোটসে ইট ইজ মোস্টলি ইউজ ফর কন্ট্রোলিং অ্যান্ড অলসো বি ইউজ ফর চেকিং দ্য মেজারমেন্ট টেকেন বাই টেপ বা চেন চেন বা টেপের সাহায্যে যে মেজারমেন্টটা নিয়ে সেটা কতটা কারেক্ট নিয়েছি কতটা অ্যাকিউরেট নিয়েছি সেটা ট্যাকিওমেট্রি বা টেলিমেট্রি সাহায্যে মেজার করতে পারি এবার ছ নম্বর আছে যেটা নতুন এখন ইউজ করা হয় টোটাল স্টেশন যার এক্সাম্পল ঠিক আছে যেটা তোমরা হয়তো তোমাদের কলেজে আছে কিনা আমি জানি না ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট ইডিএম ঠিক আছে ইডিএম হচ্ছে এমন একটা যন্ত্র মানে একটা যন্ত্র মানে ওই থিওটারাইটের মতো দেখতে মানে একটা ট্রাইপোর স্ট্যান্ড আছে এরকম স্ট্যান্ডের মতো একটা জিনিস আছে আর এখানে একটা কম্পিউটার স্ক্রিনের মতো লাগানো আছে ঠিক আছে এই জিনিসটাকে বলে টোটাল স্টেশন ঠিক আছে জিনিসটাকে বলে টোটাল স্টেশন অনেক টোটালোমিটার নাম আছে নাম হয় জিওডোমিটার নাম নাম হয় হয় আমাদের আছে সেটা হচ্ছে টোটাল স্টেশন মানে এখান থেকে কি করা হয় এখান থেকে একটা রে বেরোয় ঠিক আছে ধরো আমি এখানে একটা পোল আছে এই পোল থেকে এ ডিস্টেন্সটা মাপবো তো এখান থেকে রেটা রেটা মারবো এই পোলে পোল থেকে রেটা রিফ্লেক্ট হয়ে এখানে আসবে সঙ্গে সঙ্গে এখানে আমার মিটারে দেখিয়ে দেবে যে কতটা ডিস্টেন্স মানে এটা একদম কি বলবো ডিজিটাল এমন একটা ডিজিটাল যন্ত্র যার সাহায্যে আমি সহজেই কি দুটো পয়েন্টের মাঝখানে কি ডিসটেন্স মেজার করতে পারি ঠিক আছে তো ইলেকট্রনিক ডিসটেন্স মেজারমেন্ট ইজ এ সার্ভিং ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ডিস্টেন্স ইলেকট্রনিকলি বিটুইন টু পয়েন্টস থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ঠিক আছে তো এটা হচ্ছে ইডিএম এক্সাম্পল বললাম তো রোটার স্টেশন আমাদের কলেজ আছে জিওডিমিটার টেলিওমিটার ডিস্টোমেন্ট এটা হয় এটা হলো ছয় নম্বর আর সাত নম্বর হচ্ছে বাই চেন অফ টেপ মানে যেটা আমরা কলেজে করি বা এতদিন করে আসি মিস্ত্রিরা টেপ ইউজ করে আমাদের কলেজে চেন আছে চেন টেপ তো ঠিক আছে এটা জেনারেলি অ্যাকিউরেট চেন আর টেপ অ্যাকিউরেট এবং কমন মেথড আমরা জেনারেলি চেন বা টেপের সাহায্যেই করি ঠিক আছে ইন দিস মেথড দ্য ডিসটেন্স আর ডাইরেক্ট মেজারলি অন দ্য ফিল্ড বাই চেন অর টেপ টেপটাকে আমরা ফেলে দিই দেখবে মাটিতে তিরিশ মিটারের টেপ হয় এই চেনটা তিরিশ মিটার বা কুড়ি মিটার হয় টেপটা কত মিটার হয় সেটা ডিপেন্ড করবে বড় টেপ না ছোট টেপ আমার কাছে সব সময় একটা সাড়ে তিন মিটারের টেপ রাখা থাকে তিন মিটারের টেপটা আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি টেপটা একেবারে হাতের কাছেই আছে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা আমার কাছে আছে আমি সবসময় যেখানে যা দেখি মেজার করতে থাকতাম যখন আমি ছোটো ছিলাম ছোট ছিলাম বলতে যখন আমি সিভিল ইঞ্জিন পড়তাম এটা হচ্ছে টেপ আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে তিন মিটারের একটা টেপ আছে ঠিক আছে তিন মিটার একটা টেপ আছে এই জিনিসটাকে বলে টেপ মিস্ত্রিদের কাছে দেখবে বড়ো বড়ো আছে তো এটা আমার মেটালিক ঠিক আছে তো মিস্ত্রির কাছে যেগুলো থাকবে দেখবে ক্লোথ টেপ মিস্ত্রিদের কাছে থাকে তো এই জিনিসগুলো আমরা জেনারেলি এই সাহায্যে আমাদের কী করা হয় অরিজেন্টাল ডিস্টেন্স মেজার করা হয় ঠিক আছে তো বাই চেনিং অর টেপিং সেটা গেল আমাদের লাস্ট পয়েন্ট এবং এখানে আজকে আমাদের ক্লাসটা শেষ হলো নেক্সট দিন আমরা প্রিন্সিপাল অফ চেন সার্ভিং দিয়ে স্টার্ট করবো মানে ট্রাইঙ্গুলেশন দিয়ে স্টার্ট করবো যেটা আমি আগে বললাম যে ট্রাইঙ্গুলেশন আর ট্রাভার্সিং কি সেটা দিয়ে আমাদের নেক্সট দিনের ক্লাস স্টার্ট হবে তা এটা তো অবধি তোমাদের কাছে ক্লিয়ার যেটা যা পড়লাম আজকে এক ঘন্টা দশ মিনিট ক্লাস হয়েছে তো এই সাতটা প্রকারে আমাদের হরাইজেন্টাল ডিসটেন্স মেজার করা হয় পেজোমিট প্রথমেই আমরা পড়লাম কি প্রথমে আমরা পড়লাম পেসিং অ স্টেপিং তারপরে পড়লাম পেজোমিটার তারপরে পড়লাম স্পিডোমিটার তারপর পড়লাম প্যারাম্বুলেটার তারপর বললাম ট্যাকিওমেট্রি বা টেলিমেট্রি তারপর পড়লাম আমরা কি ইলেকট্রনিক ডিসটেন্স মেজারমেন্ট টোটাল স্টেশন বাই তারপর পড়লাম ফাইনালি বাই চেন আর টেন ঠিক আছে ওকে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আশা করব কালকের আবার ক্লাসে চলে আসবে ক্লাস টাইমিং যেমন আছে তেমনই থাকবে আমার যদি ক্লাস না পড়ে যেমন আছে তেমনই ক্লাস হবে কিন্তু আমার যদি বাই হুকল্প করবো ক্লাস পড়ে যায় তাহলে কিন্তু ক্লাসটা হয় পোস্টপোন করবো নয় পেছোতে হবে এবং আমি চাই যে তোমরা সেখানে ফুল কোঅপারেশন করো আজকে যেমন বললে দাদা হবে না অসুবিধা আমি চাইবো যে তোমরা সেখানে কোঅপারেশন করো কারণ আমি চাইছি তোমাদের সিলেবাসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করতে ইফেক্টিভলি কমপ্লিট করতে চাইছি শেষ আমি একদিকে করে দিতে পারি কিন্তু সেখানে তোমরা কিছু বুঝতে পারবে না আমি চাইছি যেন প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে এক্সপ্লেন করতে পারি ঠিক আছে তো আশা করছি তোমাদের বোঝা গেছে আর উজ্জ্বল বাবু একদম চাপ নেই আজকেই আমি তোমার ভিডিওগুলো অন করবো কাল থেকে তুমি সব ভিডিও দেখতে পাবে দ্যাটস গ্যারেন্টি ফর মি আমি গ্যারেন্টি দিলাম ঠিক আছে আমি যতগুলো পারবো লিঙ্ক দেবো লিঙ্ক দিতে পারবো না হয়তো সব তোমাকে বলেছি কি করে দেখতে হবে সেটা ফোনে আমি বলে দিয়েছি ঠিক আছে তো চলো আশা করছি সমস্ত কিছু বোঝা গেছে থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ অল টু অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাসেস ওকে তোমরা সবাই ছজনই পড়ো ছজনাই লাইভ ক্লাসে আছো তা তো দেখে খুব ভালো লাগলো আর যারা পড়নি আমি আবার বলছি মসটা খুব কঠিন সাবজেক্ট মাসের ভিডিও দেখার জন্য সময় ভিডিও দেখা স্টার্ট করো তাছাড়া মেকআপ করতে পারবে না পরীক্ষা অনলাইনে হতে পারে অফলাইনে হলে তখন কি করবে তো সেই জন্য হতে ঠিক আছে দুটো পরীক্ষা নিতে পারে পরীক্ষা হতে পারে কিন্তু সেই বুঝে সাবধানে পরীক্ষা দিও মানে সাবধানে পড়াশুনো করো এবং সাবধানে থেকো এখন ঠিক আছে মানে পড়াশোনাটা স্টার্ট করে দাও ঠিক আছে তো থ্যাংক ইউ বিগ বিগ থ্যাংক ইউ টু অল তোর এই ভিডিওটাতে বেশ 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 তোর আমি এই ভিডিওটাতে আমি যখন ওকে অ্যাড করবো তখনও অ্যাড করে দেবো ঠিক আছে আর এস কে সুকান্ত দাস ওকে আমি তো ইয়েকে কে অ্যাড করবো কি বলে উজ্জ্বলকে তখনও আমি অ্যাড করে দেবো ঠিক আছে আমি এই ভিডিওটাই তোকে অ্যাড করে দেবো যাতে তুইও দেখতে পাস ঠিক আছে তো আমি এই ভিডিওটাই তোকে অ্যাড করে দেবো যাতে তুইও ভিডিওগুলো দেখতে পাস ওকে আমি অ্যাড করে দেবো ঠিক আছে চল থ্যাংক ইউ থ্যাংকস দা লট বাই ওকে থ্যাংক দা অল ডি